সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্বারের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই পর্বে আমরা শ্রীকৃষ্ণ কাব্যের রাধা বিরহ এই পর্বটি পাঠ করব এই কাব্যের পূর্ববর্তী জন্মখণ্ড তাম্বুলখণ্ড ও বংশীখণ্ড এই তিনটে খণ্ড গত ভিডিওগুলিতে পাঠ করা হয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো আর পর্বটি শুরু করার আগে বলে রাখি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের যদি মনে হয় এই ভিডিওগুলি দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমি আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায় তো শুরু করছি আজকের পর্ব কৃষ্ণ প্রাণা রাধিকা কোনো রকমে গৃহকর্ম করিয়া নিজের গৃহে কিছুকাল কাটাইলেন হরির দীর্ঘ বিরহে পঞ্চ সরাতুরা হরিণী অপেক্ষাও সুন্দর নয়ন বিশিষ্ট রাধা বড়াইকে এইরূপ বলিলেন তিনশো পঞ্চাশতম পদ বিভাস রাগ রূপকং দুতা চিরকাল ভইল তভ বনমালী নাইল তাকমো পাইব ক কত কালে বড়াই গো স্বপনে দেখিল মো কান্ন চিত্তে না আন তাক পাওব কমন পরকারে আইল চৈত্য মাস কি মোর বসতি আস নিফল যৌবন ভারে বিরহে আন্তর জলে সুতিল কদম তলে আধিক আন্তর মোর পড়ে পরিধান নেতলাসি হাতত মোহন বাসি সে কান্নাই গেলা আকাশে সুতিল সখীর বলে সজল নলিনী দলে তাত হইতে আনত শীতলে ডালি ভরি ফুল পানে মোরে পাঠাইল কান্নে তাকমো না ছুইল হাতে তাম্বুল না লইল করে তোখ মাইল চরে তোষী কান্ন আশুখিল মোড়ে দুতি ধরো পায়ে হের মোর প্রাণ যায় কহ মোড়ে জীবন উপায়ে বহে প্রভাত সময়ে মলয় শিয়ল বায়ে বৃন্দাবনে কুয়েলি কাড়ে রায়ে সাগর সঙ্গম গিয়া গায়ের মাস কাটিয়া আপনা মা মগর ভোজ দিয়া এ জম্মে বা না কইল ভাগ হারাইল কান্নের লাগ আর তার না পাইব লাগ কিবা পুরুষ চরমে খণ্ডব্রত কইল আম্ভে তার ফলে কান্নাই হারাইল আনি দেহ বনমালী বন্দিয়া দেবী বাসলি গাইলত বড়ু চণ্ডী দাসে এই পথটিতে রাধা বলছেন দুতি অনেক দিন হইয়া গেল তবু বনমালী আসলেন না তাহাকে কতকাল পরে আমি পাইবো স্বপ্নে আমি কৃষ্ণকে দেখিয়াছি এখন আর কিছু আমার মনে পড়ে না তাহাকে কি প্রকারে পাইব চৈত্র মাস আসিয়া গেল নিষ্ফল যৌবন ভার লইয়া আমার জীবনের কি আশা বিরহে হৃদয় দগ্ধ হইতেছে কদমতলায় শুইলাম তাহাতে হৃদয় জ্বালা আরও বাড়িল তাহার পরিধানে নেত বস্ত্র হাতে মোহন বাসি কৃষ্ণ অন্তর্হিত হইলেন সখীর কথায় সজল পদ্মপত্রে শুইলাম আগুনও তাহা অপেক্ষা শীতল ডালা ভরিয়া কৃষ্ণ আমাকে ফুল পান পাঠাইলেন তাহা আমি হাত দিয়াও ছুইলাম না হাতে পান লইলাম না তোমাকে চড় মারিলাম তাই কৃষ্ণ আমাকে অসুখী করিলেন দূতি তোমার পায়ে ধরি দেখো আমার প্রাণ যায় আমার জীবন রক্ষার উপর জীবন রক্ষার উপায় বলিয়া দাও প্রভাতকালে শীতল মলয় বাতাস বহিতেছে বৃন্দাবনে কোকিল কুজন করিতেছে সাগর সঙ্গমে গিয়া নিজের গায়ের মাংস কাটিয়া মকরকে খাওয়াইব এ জন্মে বোধ হয় তেমন ভাগ্য করি নাই কৃষ্ণের সান্নিধ্য হারাইলাম আর তাহার নাগাল পাইব না পূর্বজন্মে হয়তো আমি খণ্ডব্রত করিয়াছি তাহার ফলেই কৃষ্ণকে হারাইলাম বনমালিকে আনিয়া দাও তিনশো নম্বর পথ বেলা বলি রাখ কুরুক্ক দেখিল প্রথম নিশি স্বপন শুনো বসি সব কথা কহিয়া আরো তোম্ভারে হে বসিয়া কদম তলে সে কৃষ্ণ করিল কোলে চুম্বিন বদন আম্বারে হে এমর নিফল জীবন এ বড়াইলো সে কৃষ্ণ আনিয়া দেহ মোরে হে লেপিয়া তনু চন্দনে ভুলিয়া তবে বচনে আর বাসি বায় মধুরে চাহিল মোরে সুরতি না দিল মো অনুমতি দেখিল মো দুয়চ পহরে তিয় পহর নিশি ময়ে কান্হাইর কৌলে বসি নেহা নিল তাহার বদনে ঈষদ বদন করি মনোমোর নিল হরি বিয়া করি ভৈর মদনে চৌট পহরে কান্ন করিল আধর পান মোর ভৈল রতিরস আসে দারুণ কোকিল নাদে ভাগিল আম্ভার নিন্দে গাইরে বুরু চণ্ডীদাসে এই পদে রাধিকা বলছেন রাত্রি প্রথম ভাগে যে স্বপ্ন দেখিলাম সেই স্বপ্ন বিষয়ক সব কথা তোমাকে বলিতেছি বসিয়া শোনো সে কৃষ্ণ কদমতলায় বসিয়া আমাকে ক্রোড়ে লইয়া মুখচম্বন করিলেন হে বড়াই আমার জীবন নিষ্ফল সেই কৃষ্ণকে আনিয়া দাও দেহে চন্দন লেপন করিয়া মিষ্ট কথা বলিয়া মধুর স্বরে আরবাসী বাজাইলেন অনন্তর তিনি রতি ভিক্ষা করিলেন কিন্তু আমি সম্মতি দিলাম না দ্বিতীয় প্রহরে ইহাই দেখিলাম রাত্রির তৃতীয় প্রহরে আমি কৃষ্ণের কোলে বসিয়া তাহার মুখ নিরীক্ষণ করিলাম তিনি মৃদু হাস্য করিয়া আমার মনোহর মনোহরণ করিলেন আমি মদন পীড়িতা হইলাম চতুর্থ প্রহরে কৃষ্ণ অধর পান করিলেন আমার রতির অসর আলসা জাগ্রত হইল এমন সময় দারুণ কোকিল নাদে আমার নিদ্রা ভাঙিয়া গেল তিনশো বাহান্ন নম্বর পথ বিভাষ কুরুক্ক। কুড়ুক স্বপ্নে দেখিল মো কাহ আগ বড়াই চিত্তে মোর না পড়ে আন কি হরি হরিহরি হানিল মদন পাঁচ বানে আগ বড়াই তেমর মোর পরাণে কি কি হরি মুকুলিল কুঞ্জ নেয়ালি আগ বড়াই আনিয়ার বনমালি দক্ষিণ মলয়া বাও বহে না জানো মো করে গায়ে ঝাট করি কান্হাই আনাও রতি সুখে রজনী পোহাও এমর বাহুর বলয়ে সব ক্ষণ খসিয়া পরয়ে। অনমিশ নয়ন করিয়া বিকলিমো তার বাট চাহিয়া এবে মোর সঙ্ক বয়সে কী কে কাহ করে আমার ইসে ঝাট করি আন কান্ন পাশে গাইল বরু চণ্ডী দাসে তো এই পদে রাধা বলছেন ওগো বড়াই আমি স্বপ্নে কৃষ্ণকে দেখিলাম তিনি ছাড়া আমার চিত্তে আর কিছু স্থান নাই ওগো বড়াই মদন পঞ্চবান হানিল তাই আমার হৃদয় জ্বালা নবমল্লিকার কুঞ্জে মুকুল ধরিয়ে আছে বনমালিকা আনিয়া দাও দক্ষিণ হইতে মলয় বাতাস বহিতেছে আমার শরীর কেমন করিতেছে জানি না শীঘ্রও কৃষ্ণকে লইয়া আসি মিলন সুখে রজনী যাপন করি আমার এই বাহুর বলয় নিরন্তন খসিয়া পড়িতেছে আমি ব্যাকুল হইয়া অনিমেষ নয়নে তাহার পথ চাহিয়া আছি এখন আমার সম্পূর্ণ বয়স কৃষ্ণ এখন ক্রোধ করে কেন অবিলম্বে কৃষ্ণকে আমার পার্শ্বে আনো তিনশো তিপ্পান্ন নম্বর পথ ভৈরবিরাগ একতালি কান্হের তাম্বুল রাধা দিল তোর হাতে সে তাম্বুল রাধা তো ভাগিলি মোর সাথে এবে ঘুষুষা পড়ে তোর মন পোটলি বান্ধিয়া রাখো নহুলি যৌবন পাগলি রাধা গোয়ালিনী গো কথা পাবো নান্দে যশোদার পো গন্ধ চন্দন রাধা দিল তোর গায়ে সে গন্ধ চন্দন মুছিরি বাম পায়ে এবে তো গোয়ালিনী কি বল শিয়ার আর দূর গেল বৃন্দাবনের বিথর বুইল তোরে কান্হের আন্তরে তবে বাম করে চর মাইলি মোহরে এবে কান্নের আন্তরে তোর প্রাণ যায় তাহা করিব আম্ভে কমন উপায় আনেক কাকুতি করি তো গোয়ালিনী আতি পার পট হইল দেবচক্রপাণী এবার নিবারিয়া থাক আপনার মন গাইল বড় চণ্ডী দাস বাসুলিগণ তো এই পথটিতে বড়াই আর কি বলছেন কৃষ্ণের তাম্বুল তোমার হাতে দিলাম আমার মাথায় সে তাম্বুল ভাঙিলে এখন তোমার মন ঘুষ করিয়া পড়ি পুড়িতেছে তোমার নবযৌবন পুটলি বাঁধিয়া রাখো পাগলি পাগলি গোয়ালি রাধা নন্দ যশোদার পুত্রকে কোথা পাইব কোথায় পাইব রাধা তোমার গায়ে যে গন্ধ চন্দন দিলাম তা তুমি বাম পায়ে মুছিলে এখন আর কি বলিতেছ কৃষ্ণ এখন বৃন্দাবন পরিত্যাগ করিয়া গিয়াছেন কৃষ্ণের জন্য তোমাকে বিস্তর বলিয়াছি তখন তুমি আমাকে বাম হাতে চড় মারিলে এখন কৃষ্ণের জন্য তোমার প্রাণ যায় আমি তাহার কি উপায় করিব তোমাকে অনেক কাকুতি করিয়া দেব দেবচক্রবাণী অতিশয় ব্যথিত হইয়াছেন এখন নিজের মন নিবারণ করিয়া থাকো তিনশো চুয়ান্ন নম্বর পথ ধসিরাগ একতালি এ ধন যৌবন বড়াই সবই আষাঢ় ছিন্ডিয়া পোহাইব গজ মুকুতার হার মুছিয়া পেলা পেলাইব এ শীষের সিন্দুর পাহুর বলয়াম করিব শঙ্খচুর দারুণী বড়াই গো দেহ প্রাণ দান আপনার দৈব দোষে হারাইল কাহ্ন মুন্ডিয়া পেলাইবো কেশ যাইব সাগর যোগিনীরূপ ধরি লইব দেশান্তর জবে কাহ না মিলিবে করমের ফলে হাতে তুলিয়া মো খাইব গড়লে কাহ সমের সাথিতে না পাইল রতিসিধি অঞ্চলে আঞ্চলের ধন মোর হরিলেক বিধি এভ হে বড়াই মোর কর প্রতিকার আনিয়া দিয়ার মোকে কাহ একবার মাথে শম্ভু সম খোপা শিশিতে সিন্দুর এহা দেখে কেন্নে কান্না গেলান্ত বিদুর আনাথা করিয়া মো কান্হাই পালায়ে বাসলে শিরে বন্দি চণ্ডীদাস গায়ে বড়াই কি বলছেন বড়াই বলছেন সরি এখানে রাধা বলছেন এই পথটিতে রাধা বলছেন বড়াই এ ধন যৌবন সবই অসার গজ মুক্তার হার ছিঁড়িয়া ফেলিব মাথার সিন্দুর মুছিয়া ফেলিব বাহুর বলয় ভাঙিয়া চূর্ণ করিব নিঃশুরা বরাই গো আমার প্রাণদান করো নিজের ভাগ্যদোষে কৃষ্ণকে হারাইলাম মাথা মুড়াইয়া সাগরে যাইব যোগিনী বেশ ধরিয়া দেশান্তরে চলিয়া যাইব যদি কর্মফলে কৃষ্ণকে না পাই তাহা হইলে হাতে তুলিয়া বিষ খাইব কৃষ্ণের সঙ্গে মিলন হইল না আমার অঞ্চলের ধন বিধাতা হরণ করিলেন বড়াই গো এখনও প্রতিকার করো কৃষ্ণকে একবার আনিয়া দাও আমার আমার মাথায় শম্ভু খোপা সীমান্তে সদৃশ্য সিন্দুর তাহা দেখিয়াও কৃষ্ণ দূরে গেলেন কেন আমাকে অনাথ অনাথা করিয়া কৃষ্ণ চড়িয়া গেলেন তিনশো পঞ্চান্নতম পদ ভৈরবিরাগ কুরুকু কাল কান্হাই কঠিন তার আন্তর্ল বলে চালে না আইসে তোর থানে তোমহার নেহাতো লাগিয়া লাগিয়া অনেক সন্তাপ পা পা কেলা বৃন্দাবনে নিবারিয়া থাক নিজ মনে আপনা রাখিয়া কান্হ এবে গেলা নিজ থান তা পাইবে কেমনে তোর চরিত্র ভাবিয়া আন্তর দগদ হওয়া ভালোমন্দ কিছু না মানিয়া প্রতিজ্ঞা করিয়া কান্হে গেল মাছ বৃন্দাবনে তোর নেহে তীনাঞ্জলি দিয়া কমন শুঁথিয়া যাইব কথা তার লাগ পহ পাহব আপনেই বল সুবদনি আশেষ প্রকার করি আনি দেব মুরারি তবে তাক আনে গোয়ালিনি নটক সে গদাধারে অশেষ মুরতি ধরে কোন চিহ্নে পাইব উদ্দেশ্যে বাসুড়ি চরণ শিরে বন্দিয়া গাইল আনন্ত বড়ু চণ্ডী এখানে বড়াই বলছেন কৃষ্ণের বর্ণ কালো তাহার অন্তর কঠিন অনুরোধ উপরোধ উপরোধে তোমার কাছে আসেন না তোমার প্রেম লাভের আশায় অনেক সন্তাপ সন্তাপ পাইয়া তিনি বৃন্দাবনে চলিয়া গিয়াছেন নিজের মনকে নিবারণ করিয়া থাকো নিজের মন রাখিয়া মান রাখিয়া কৃষ্ণ নিজের স্থানে ফিরিয়া গিয়াছেন তাহাকে আর কেমন করিয়া পাইবে তোমার চরিত্র দেখিয়া তাহার অন্তর দগ্ধ হইয়াছে তিনি ভালো কিছু না মানিয়া তোমার প্রেম বিসর্জন করিয়া প্রতিজ্ঞাপূর্বক বৃন্দাবন গমন করিয়াছেন কোন পথে যাইব এবং কোথায় তাহার নাগাল পাইব হে সুবদনী তুমি নিজেই সে কথা বলো অনেক কৌশল করিয়া মুরারিকে জানিতে হইবে তবে তো তাহাকে লইয়া আসিব সেই নটরূপী গদাধর বিবিধ মূর্তি ধর ধরেন বিবিধ মূর্তি ধারণ করেন কোন চিহ্ন দেখিয়া তাহার উদ্দেশ্য পাইব তিনশো ছাপ্পান্ন নম্বর পথ কোর রূপক আইসোলো বড়াই রাখহ পরাণ সহিতে নাড় মনোমথবান মনোমথবান কথা মনমত কথা সেবান কেমন কোমন বানে লয়ে পড়ান বসন্তকালে কোকিল রায়ে মনে মনোমত সেবান তাই আমহার বোল সাবধান হয় বাহির চন্দ্র কিরণে শোয়ে স কি সুতিব আম্ভে কিরণে আধিকে বড়াই দহে মদনে মোর বলতো মনে পরিভায়। শীতল চন্দন আগে আঙ্গে বুলা বুলায় পড়ে কলে বর সেই চন্দনে আম্ভা নিয়ে যাহ সেই বৃন্দাবনে বাঘ ভাল্লুকে আতি গহনে কেমনে চাইবে সে বৃন্দাবনে বাঘ রো আম্ভার খাও কানহাইর উদ্দেশ্যে পরাণ যাও যমুনা বহে খরতর ধার কেমতে তাহায় তাহাতো হরিবে পার হরিবে পার জবে ডুবিয়া মরো যমুনা তরঙ্গে তবে লইব গিয়া কাহ্নের সঙ্গে পরিহার রাধা কান্নের আসে বাসলি বন্দি গাইল চণ্ডীদাসে এখানে রাধার উক্তি ওগো বড়াই এসো আমার প্রাণ রক্ষা করো মন্মথর বান আর আমি সইতে পারি না তখন বড়াই বলছেন মন্মথ কোথায় কোথায় তাহার বান কোন বানে বা তিনি প্রাণ লন রাধা বলছেন বসন্তকালে কোকিল ডাকিতেছে মনে মনমত আর ওই কোকিলের ডাক তাহার বান তখন বড়াই বলছেন আমার কথায় মন দাও বাহিরে চন্দ্রকিরণে শয়ন করো রাধা বলছেন চন্দ্রকিরণে শুইব কি তাহাতে মদনের দাহ আরও অধিক বাড়াই বাড়িয়া যায় বড়াই বলছেন আমার কথা যদি তোমার পছন্দ হয় তবে শীতল চন্দন অঙ্গে বুলাও তখন রাধা বলছেন সেই চন্দনে দেহ পুড়িয়া যায় আমাকে বৃন্দাবনে লইয়া যাও তখন বড়াই বলছেন গহন অরণ্যে অনেক ভাল্লুক ভাল্লুক অনেক বাঘ ভাল্লুক সে বৃন্দাবনে কেমন করিয়া যাইবে তখন রাধা বলছেন বাঘ ভাল্লুকে আমায় খায় তো খাক কৃষ্ণের জন্য যদি প্রাণ যায় সেও ভালো বড়াই বলছেন যমুনা খরধারায় বহিতেছে তাহাতে পার হইবে কি করিয়া রাধা বলছেন তরঙ্গ চঞ্চল যমুনার জলে যদি ডুবিয়া মরি তাহা হইলে কৃষ্ণের সঙ্গ লাভ করিব তখন বড়াই বলছেন কৃষ্ণের আশা পরিত্যাগ করো তিনশো সাতান্নতম পথ বিভাস শতপল সোনা বড়াই লয়া সে মেল প্রাণনাথ কান্নাইয়ের উদ্দেশ্যে চলো কাল কান্হাই মাথাতে ঘোড়া চুলে এহি চিহ্নে কানহাইকে চাইহ গোকুলে সুগন্ধ চান চন্দনে বড়ায় লেপিয়া গায়ে করে করতাল মধুর বাসি বায়ে কাল কান্হাই গায়ে ধরে পিত বাসে ষোল শত গোপীজন চায় তার পাশে নেদ ধরি পিন্ধি আগু গা আগু পাছু লাম্বায়ে চরণে নুপুর ঝুনু কাড়ে বায়ে কপুর বাসিত বড়াই নেহ গুয়া আন শকতি করিয়া চাহিয়া আন কান্হ আগেতে চাইহ বড়াই বা বসুলের ঘরে আবাল চরিত্র কান্ন মায়া বড় করে তথা না পাইলে চাইহো দশদার কোলে কান্নাই তথা নিন্দ ভোলে তথা না পাইয়া চাইহ যমুনার কুলে বাছা রাখি বারে কান্হ যায় সে গগুলে না পাইয়া চাইহ যমুনার ঘাটে শিশু সঙ্গে বেড়ায় সে যমুনা নিকটে বৃন্দাবনে কান্হাই চাহিহ ভালো মতে তরুগণে চরে কান্হ নানা ফল খাইতে হাতেতে লগুর বাসি বায়ে সুরঙ্গে তথা চাইহ নারদ মুনি সঙ্গে তথা তো চাহিয়া না পাহ যবে কান্ন তব তবে চাহিহ বড়াই গোপ গোপন গোপগণ থান তথাহ চাহিয়া চাহিহ অসংকেত থানে গোপীগণ লোয়া কিবা করে নি তথাহ চাইয়া জবে না পাহ গোপালে তবে সে চাইহ গিয়া কুলে তথাহ না পাইলে চাইহোক সাগরের ঘরে সাগর গোয়ালে বাদ পুছিহ সত্তরে তথা গেলে জবে বড়াই না পাহ কাহ্নে তবে সে পুচ্ছ পুচ্ছিহ বড়াই সব জন থানে তবে শুধু পাইবে যথা বসে জগন্নাথে আদি আন্ত কথা সব কহিল তম্ভাতে তোর বলে কাহ মোর আসিবে পাশে বাসলে শিরে বন্দি গাইল চণ্ডী দাসে তো এই পদে কি দেখা যাচ্ছে না এই পদে রাধা বলছেন হে বড়াই শতপল সোনা লইয়া প্রাণনাথ কৃষ্ণের উদ্দেশ্যে চলো তাহার বর্ণ কালো তাহার মাথায় ঘোড়া চুল এই চিহ্নে গোকুলে তাহার খোঁজ করিবে গায়ে সুগন্ধ চন্দন লেপন করিয়া হাতে করতাল ও মুখে মধুর বাসি বাজান কৃষ্ণের অঙ্গে পিতবাস ষোলো শত গোপী তাহার আশেপাশে যায় তাহার পরিধানে নেত বস্ত্র তাহার সম্মুখে পিছনে ঝুলিয়া পড়িয়াছে তাহার পায়ে নূপুর রুনুঝুনু বাজিতেছে বরাই এক কর্পুর বাসিত পান সুপারি লইয়া যাও কষ্ট করিয়া শ্রীকৃষ্ণকে খুঁজিয়া আনো আগে বসুদেবের ঘরে তাহার খোঁজ করিও। তাহার বালক স্বভাব অনেক মায়া করেন সেখানে না পাইলে যশোদার কোলে খোঁজ করিও নিদ্রা বেশে সেখানে মায়া পাতেন সেখানেও না পাইলে যমুনা কুলে দেখিও গোবৎস চড়াইবার জন্য তিনি গোকুলে যান সেখানে না পাইলে যমুনার ঘাটে দেখিও বালকদের সঙ্গে কৃষ্ণ যমুনার নিকটেই বেড়ান বৃন্দাবনে ফল খাইবার জন্য তিনি গাছে গাছে চড়েন সেখানেও ভালো করিয়া খোঁজ করিও হাতে তাহার লাঠি মহানন্দে তিনি বাসি বাজান নারদমুনির সঙ্গে তাহার দেখা পাওয়া যাইতে পারে সেখানেও না পাইলে গোপগণের আবাসে তাহার খোঁজ করিও সেখানে খোঁজ করিয়া সংকেত স্থানে যাইও যেখানে তিনি গোপীগণ সহ কেলি করেন সেখানেও যদি না পাও তাহা হইলে বাগি ভাগীরথী গিয়া ভাগীরথী কুলে গিয়া তাহার সন্ধান করিবে সেখানে না পাইলে সাগর গোয়ালার ঘরে গিয়া তরায় তাহার সংবাদ জিজ্ঞাসা করিবে সেখানেও তাহাকে না পাওয়া গেলে সকলের কাছে তাহার কথা জিজ্ঞাসা করিও তাহা হইলে জগন্নাথ কৃষ্ণ কোথায় থাকেন সে সংবাদ জানিতে পারিবে আদ্যন্ত সব কথা তোমাকে বলিলাম তোমায় তোমার কথায় কৃষ্ণ আমার নিকটে আসিবেন তিনশো আটান্ন নম্বর পথ ভৈরবী রাগ ময়ে তো সুন্দরী রাধা অতি বড় বুড়িল পেরাইতে মতে বল নাহি ময়ে যে বলো উত্তর তাৎ আনুমতি করো আপনেই চাহতো কান্নাই রাধাল না হেলিও বচন আম্ভারে যে পথে উদ্দেশ্য পাহা সে পথে আপনে যাহা তবে কান্নাই মেলিবে আমহারে চাহিতে চাহিতে যবে সে কান্নুর লাখ পাহো তবে বলি বলিহ বিনয়ে আওর বলে বলো উপায় ধরিও তাহার পায়ে তবে তোকে হইব হইবে সদয়ে কান্হের উদ্দেশ্য করি ভ্রমিহ মথুরা পুরী নানাগিরি কন্দর বনে বড় যতন করিয়া চণ্ডীরে পূজা মানিয়া তবে তার পাইবে দর্শনে চলো তো মধুরা পুরী তথা তোকে তথা তোকে পাইব হরি না ছাড়িহ রাধা তার পাশে বাসলি চরণ শিরে বন্দিয়া অনন্তবুরু গাইল চণ্ডীদাসে এখানে বড়াই কি বলছেন রাধাকে যে হে সুন্দরী রাধা আমি অতিশয় বৃদ্ধ হইয়াছি চলিবার শক্তি আমার নাই আমি যে কথা বলি তাহাতে সম্মত হও নিজেই কৃষ্ণের সন্ধান করো রাধা আমার কথা অবহেলা করিও না যে পথে তাহার উদ্দেশ্য পাও সে পথেই নিজে যাও তবেই কৃষ্ণকে পাইবে খুঁজিতে খুঁজিতে যখন কৃষ্ণের নাগাল পাইবে তখন বিনয় সহকারে তাকে বলিও আরেকটি উপায় বলি তুমি তাহার পায়ে ধরিও তবেই তিনি তোমার প্রতি সদয় হইবেন কৃষ্ণের সন্ধানে মথুরাপুরীতে এবং নানা পর্বতে গিরিগুহায় এবং অরণ্যে ভ্রমণ করিও অনেক কষ্ট করিয়া চণ্ডীকে পূজা মানত করিয়া তবে তাহার দর্শন পাইবে মথুরা নগরে চলো সেখানে কৃষ্ণের দেখা মিলিবে তাহাকে পাইলে আর তাহার পার্শ্ব পরিত্যাগ করিও না তিনশো নম্বর পদ মালব্রাক একতালি দধিদূতে সাজাইয়া ঢুকে সাজাইয়া চুকে বড়াই বড়াইল যাইব হাট মথুরাগ বিকে আল হেরো না বিকায় যদি দুধ তথা শুনো বড়াইল তব কান্নাই সমে হইবে কথা আল হেরো মথুরার নামে প্রাণ ঝুড়ে শুনল বড়া শুনো বড়াইল স্বাদ লাগে কান্নাই দেখিবারে পিন্ধি বৌল পুষ্পের হার কর্ণতো কুণ্ডল হীরার ধার পিন্ধিয়া আমুল পাটল পাটলে কান্হাই দেখি পড়ি গেল ভোলে যেইখণে কান্হাই দেখিব তখনই তাক না এড়িব যোগী যোগ চিনতে চেন্ন মনে কান্হাই ছাড়ি না জানো মো আনে না শুনিল তোম্ভার বচনে না খাইল কান্হের গুয়া আন গুয়া পানে যত কইল সব মতি মশে গাইল বুড়ো চণ্ডীদাসে রাধা কি বলছেন রাধা বলছেন হে বরাই দধি দুধ সাজাইয়া লইয়া মথুরার হাটে বিক্রয় করিতে যাইব দেখো বড়াই সেখানে দুধ যদি দুধ না বিক্রয় বিকায় বিক্রয় হয় তবু তো কৃষ্ণের সঙ্গে দেখা হবে দেখা হইবে দেখো বড়াই মথুরার নামে প্রাণ কাঁদে কৃষ্ণকে দেখিবার জন্য ইচ্ছা হয় তিনি ব্যাকুল ফুলের মালা পড়িয়াছেন তাহার কানে হীরার ঝালর দেওয়া দেওয়া কুণ্ডল পরিধানে বহুমূল্য পট্টবস্ত্র সেই কৃষ্ণকে দেখিয়া আমি আত্মবিস্মিত হইয়াছি কৃষ্ণকে দেখিলে আর ছাড়িব না তোমার কথা শুনিলাম না কৃষ্ণের পান সুপারি খাইলাম না যাহা করিয়াছি বুদ্ধিভ্রংশ হেতু করিয়াছি তিনশো ষাট নম্বর পথ ভাটিয়ালি রাখ লঘুশেখর যে না দিকে গেলা চক্রপানি আল বড়াই গো সেদিকে কি বসন্ত না জানি এবে মোর মনের পরাণী আল বড়াই গো যেন উয়ে কুম্ভারের পণি কমন উত্তেশে মো যাইব আল বড়াই কথা না সুন্দর কাহ্ন পাইব মুকুলিল আম্ভ সহারে মধুলবে ভ্রম মধুলোবে ভ্রমর গুজরে ডালে বসি কুয়েলি কারে রায়ে, চেহ্ন লাগে কুলিশের ঘায়ে দেব অসুর নরগণে বস হয়ে মনমথ বানে না বসে কি মদনে যেদিকে বসে নারায়ণে পিন কঠিন তনে কান্হাই পাইল দিব আলিঙ্গনে তব যদি এড়ে দাম দরে তা দেখিতে প্রাণ চাইবে মোড়ে না শুনিল কান্হাইর বলে না নাইল কান্হাইর তাম বলে যত কইল সব মতি মশে গাইল বড় চণ্ডী দাসে তো এই পদে কি দেখা যাচ্ছে রাধা বলছেন বড়াই গো যেদিকে কৃষ্ণ গেলেন বসন্ত কি সেদিকে জানে না সেদিক জানে না এখন আমার মনের দাহ কুমারের পেয়ান পোয়ানের মতো আমি কোন দিকে যাইব। কোথায় গেলে কৃষ্ণকে পাইব আমের শাখায় মুকুল ধরিয়াছে মধুলোভে ভ্রমর গুঞ্জন করিতেছে ডালে বসিয়া কোকিল ডাকিতেছে সে ডাক আবার পক্ষে বজ্রের আঘাতের মতোই নিদারুণ দেবতা অসুর এবং মানুষ মন্মথবানে বস হয় সকলেই নারায়ণ যেদিকে অবস্থান করেন মদন কি সেদিকে থাকে না পিন পয় দিয়া কৃষ্ণকে আলিঙ্গন করিব তবু যদি আমাকে পরিত্যাগ করিয়া যান তাহা হইলে আমার প্রাণ বাহির হইয়া যাইবে আমি কৃষ্ণের কথা শুনি নাই তাহার পান লই নাই যাহা করিয়াছি তাহা নির্বুদ্ধিতা বসতেই বসেই করিয়াছি তিনশো একষট্টিতম পথ ধানুষিরাগ জ্যোতি তোকে তত্ত্ব বলে চন্দ্র বলি চন্দ্র চন্দ্র বলি জোর হাত করি বনমালি তাঁত বড় পাইল অপমান দেশিতম্ফা ছাড়ি গেল কানহ। এবে তো এবে তোর বিরহ পুরণি কথা গিয়া পাইব চক্রপানী তোর সখী জন হেন চাহে কান্হাই তেজুক তোহ তোহর নেহে তবে কান্হাই ল বৃন্দাবনে কেলি করে সেহি গোপী গণে ষোলহ সহস্র গোপী লইয়া বৃন্দাবন মাঝত বসিয়া নানা রসে বসে বনমালী তোম্ভাক বঞ্চিয়া চন্দ্রাবলি আইসরাধা যাই বৃন্দাবনে তবে তার পাব দরশনে তবে তোরে কাহবাব সম্ভাষে গাইল বরু চণ্ডী দাসে বড়াই কি বলছেন চন্দ্রাবলি তোমাকে সত্য কথা বলি বনমালী হাত জোর করিয়া অবমানিত হইয়াছেন তাই তোমাকে ছাড়িয়া গিয়াছেন এখন তোমার বিরহের জ্বালা চক্রবাণীকে কোথায় পাইবে তোমার সখীরা চায় কৃষ্ণ তোমার প্রেম পরিত্যাগ করুন তাহা হইলে তাহারা বৃন্দাবনে গিয়া কৃষ্ণকে লইয়া কেলি করিতে পারে বৃন্দাবনের মধ্যে বসিয়া বনমালি তোমাকে বঞ্চনা করিয়া ষোলো সহস্র গোপী লইয়া নানা রসে দিন যাপন করিতেছেন চলো রাধা বৃন্দাবনে যাই সেখানে গেলে তাহার দেখা পাইবে তখন কৃষ্ণ তোমাকে সম্ভাষণ করিতে পারেন তিনশো বাষট্টিতম তম পথ ললিত একতালি যে কাহ লাগিয়া মো আন্না না চাহিল বড়াই না মানিল লঘুগুরু জনে হ্যানমনে পরিহাসে আম্ভা উপেক্ষিয়া রো আন লয়া বঞ্চে বৃন্দাবনে বড়াই গো কত দুঃখ কহিব্য কাহিনী দহবুলি ছাপ দিল সে মোর শুখাইল ল ময়ে নারী বড় অভাগিনী নান্দের নন্দন কাহন যশোদার পোয়া পোয়াল তার সমে নেহা বড়াইল গুপেতে রাখিতে কাজ মোয়ে তাক বিকাইল বিকাশিল তাহার উচিত ফল পাইল স্বামী মোর দুরুবার গোয়াল বিশাল প্রতি বোল ননদ বাছে ননন্দ ননন্দ বাছে সব গোপীগণে মোড়ে কলঙ্ক তুলিয়া দিল রাধিয়া কান্নাইয়ের সঙ্গে আছে এত সব সহিল মো কান্ধেরে নেহাত লাগি বড়াই মোকে নেহ কান্ধে কান্হাইর পাশে বাসলি চরণ শিরে বন্দিয়া গাইল বুরু চণ্ডীদাসে এখানে কি দেখা যাচ্ছে এই পত্রীতে রাধা বলছেন বড়াই যে কৃষ্ণের জন্য আমি তার আমি আর কিছুই নাই কিছু চাই নাই যাহার জন্যে আমি লঘু গুরুজন মানি নাই আমার মনে হয় তিনি আমার প্রতি রসবশত আমাকে উপেক্ষা করিয়া অন্য রমণীর সহিত বৃন্দাবনে বাস করিতেছেন বড়াই গো দুঃখের কথা কত বলিব ডুবিয়া মরিব বলে সরোবরে ঝাঁপ দিলাম সে সরবর শুকাইয়া গেল আমি এমনই মন্দ ভাগিনি নন্দের নন্দন যদি নন্দের নন্দন যদি যশোদার পুত্র সেই কৃষ্ণের সহিত প্রীতি বর্ষিত করিলাম সে কাজ গোপন রাখা উচিত ছিল তাহাই প্রকাশিত করিয়া উচিত ফল পাইলাম আমার স্বামী দুর্দান্ত বলিয়া গোপবংশে বিখ্যাত আমার ননদ প্রতি কথায় দোষ ধরে গোপীরা সকলেই কৃষ্ণের প্রতি আসক্ত বলিয়া আমার কলঙ্ক রটনা করিয়াছে এত সব যে আমি সহ্য করিলাম সে কেবল কৃষ্ণপ্রেমের জন্য ওগো বড়াই আমাকে কৃষ্ণের নিকট লইয়া যাও তিনশো বঙ্গাল রাগ রূপকং হরিহরি আসুক না তোম তম্ভে শুনো গোয়ালি নিকট মেলিব তোর প্রিয় বনমালী হরি। মলিন না কর রাধা চাঁদ সম মুখ তার দেহ গতি দেখি মতে লাগে দুঃখ হৃদয় ভরস করো থাক মোর থাকো মোর থানে আপনে মেরিবো তাক আপ আপনে মেরিব তো ককুলের কাহ্নে মোর সঙ্গে রাধা চাই বৃন্দাবনে চাহি কুঞ্জে কুঞ্জে তার প্রিয় নারায়ণে বারতা পুছিও রাধা সব জন থানে আবসী দেখিল কেহ শ্রীমধুসূধনে কেমনে বেড়ায় কাহ কি রূপ ধরে একে একে সব কথা কহতো আমভারে আবসে জানিব কেহ যথা বসে কাহ পুছিতে পুছিতে তার পাব দর্শনে কিবা জল কিবা থল কিবা বা বৃন্দাবনে গরু রাখে কিবা বনে নান্দের নন্দনে সব ঠাই চাহিয়া আনিব শ্রীনিবাস বাসলের শিরে বন্দি গাইল চণ্ডী দাস এই পথটিতে বড়াই বলছেন গোপকন্যা রাধিকা তুমি দুঃখ করিও না প্রিয় বনমালিকে তুমি নিকটে পাইবে তোমার চাঁদের মতো মুখখানি মলিন করিও না তোমার দেহের অবস্থা দেখিয়া আমার দুঃখ হয় হৃদয়ে ভরসা রাখিয়া আমার কাছে থাকো গোকুলের কৃষ্ণ আপনি আসিয়া তোমার সহিত মিলিত হইবেন আমার সহিত আইস্য চলো বৃন্দাবনে গিয়া কুঞ্জে কুঞ্জে তোমার প্রিয় নারায়ণের খোঁজ করি সবার কাছে তাহার সংবাদ জিজ্ঞাসা করি শ্রী মধুসূদনকে অবশ্যই কেহ না কেহ দেখিয়া থাকিবে আচ্ছা কৃষ্ণ কিভাবে বেড়ান কি কি রূপ ধারণ করেন একে একে আমাকে সব কথা বলো তো তিনি যেখানে থাকেন সে স্থান অবশ্যই কেহ দেখিয়া থাকিবে জিজ্ঞাসা করিতে করিতে তাহার দেখা পাইবই নন্দনন্দন শ্রীনিবাস জলেই থাকুন আর স্থলেই থাকুন অথবা বৃন্দাবনে গোচারণেই রত থাকুন সব স্থান খুঁজিয়া তাহাকে তোমার নিকট আনিব তিনশো চৌষট্টিতম পথ ললিত্রাক একতালি ময়ূর পুচ্ছে বান্ধি চূড়া কেশ পাশে দিয়া বেড়া কনোয়া কুসুমে বান্ধি জটা দেহ নীল বেগ ছটা গন্ধ চন্দনের ফোটা যেন উয়ে গগনের চান্দ কোটা দুতালো তম্ভে কি দেখিলে কৃষ্ণ যাইতে এবাটে যাইতে গাইতে নান্দের পো প হাসিতে বাসি বোল বোলাইতে নির্মল কমল বনে নীল উতপল নয়নে রতন কুণ্ডল শোভে কন্ে মানিক দর্শন জ্যোতি গিয়ে শোভে গজমুতি জিয়ে রাহি তার দর্শনে চন্দন চর্চিত গায়ে ঘাগর মাগর পায়ে হেন বেশ হেন দর্শনে নেত পরিধান হাসি লাশি হাতে মৌহারি বাসি শ্রীকৃষ্ণ কেলান্ত গগনে ময়ে তো অভাগিনী রাহি দেশি হারাইল কানহাই, এবে তাক বন দেশে তথা তো পাইব সুধি পড়াই তোমার বুধি গাইল চণ্ডী দাসে তো এই পথটিতে কর্তৃক কৃষ্ণের রূপ বর্ণিত হল তিনশো পঁয়ষট্টিতম পথ কেদার রাগে রচিত এটি রূপকং তম্ভে তো নাতিনী মোর পরাণ সমান থানো থানত মো না আন আবসি আইসে কান্ন কদম্বের তলে হাতত লগুড় করি রাখয়ে গোকুলে চলো চলো গোয়ালেনি যমুনার কুলে আবসি পাইবি তথা বাল গোপালে কিবা রাতি কিবা দিন মাছ বৃন্দাবনে নানা ফুল নানা ফল খায় নারায়ণে গোপ যুবতী সমে করে নিধুবন, তথা গেলে রাধা তার পাইব দর্শন শুভযাত্রা করি রাধা কর মনোবল তথা তোর মনোরথ হইব সফল আম্ভে জানি কানহাইর চরিত্র সকল ছাড়িতে না পারে সে তো কদমের তল পরতয় করো রাধা আম্ভার বচন সত্য বচন ছাড়ি না আনে কদম তলাক যাউ চি যাও চিত্তের হরিষে বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে এখানে বড়াই রুক্তি নাতনি তুমি আমার প্রাণের সমান তোমার কাছে মিথ্যা বলিব না কৃষ্ণ কদম্বতলে অবশ্যই আসেন এবং হাতে লাঠি লইয়া গোচারণ করেন গোয়ালিনী যমুনার কুলে চলো সেখানে বালক গোপালের সঙ্গে দেখা হইবে দেখা নিশ্চয়ই পাইবে কি দিন কি রাত্রি নারায়ণ সর্বদাই বৃন্দাবনে নানা ফুল তুলেন নানা ফল খান এবং গোপী যুবতীগণের সহিত কেলি করেন রাধা সেখানে গেলে নিশ্চয়ই তাহার তাহার দর্শন পাইবে হে রাধা শুভযাত্রা করিয়া মনে সাহস সঞ্চয় করো যেখানে গমন করিলে তোমার মনোরথ সফল হইবে আমি শ্রীকৃষ্ণের স্বভাব জানি তিনি কদম্বের তল ছাড়িতে পারেন না আমার বাক্যে বিশ্বাস করো আমি সত্য কথা ভিন্ন মিথ্যা বলি না প্রসন্ন চিত্তে কদম তলায় যাও তিনশো ষেষ্টষট্টিতম পথ ধানুষিরাক একতালি কদম তরুতল গিয়া কিশলয় শয়ন বিছাইয়া আগর চন্দন আগে মাখি কাজলে রঞ্জিল দুই আখি হেন হেন বড়াইর উদ্দেশ্যে জড়ি গেলা রাধিকা হরিষে ফুলে জড়ি বাঁধি পাশে পরিধান তোবাসে ভৃঙ্গার ভরিয়া নইল জলে বাটা ভরি কর্পুর তাম্বুলে তরুদল চালয়ে পবনে কাহ আইসে হেন তাক মানে না দেখিয়া ছাড়য়ে নিঃশ্বাসে বড়াইক মাঙ্গে আশে পাশে আসেও আসো আসে হেনমতে কতক্ষণ রহি কদম তলাত রাধা রাহি না পাইল কানহাই দৈব দোষে কালীবরু চন্ডী দাসে তো কবি বলছেন এই পত্রিতে রাধা কদম্ব তরুতলে গিয়া কিশলয়ে শয্যার রচনা করিলেন এবং অঙ্গে অগুরু চন্দন মাখিয়া দুই চক্ষু কাজলে রঞ্জিত করিলেন রাধিকা কৃষ্ণ প্রেমে ব্যাকুল হইয়া বড়াইয়ের নির্দেশ মতো রিষ্ট মনে গমন করিলেন তিনি পুষ্পমাল্যে কেশবাস বাঁধিলেন সূক্ষ্ম বস্ত্র পরিধান করিলেন ভৃঙ্গার জল এবং ও তাম্বুল লইলেন বাতাসে বৃক্ষসমূহ আন্দোলিত হইতেছে তাহা দেখিয়া তাহার মনে হইল কৃষ্ণ আসিতেছেন তাহাকে না দেখিয়া বড়াইয়ের কাছে আশ্বাস চাহিতেছেন এইভাবেই কদম্বতলায় কিছুক্ষণ থাকিলেন কিন্তু দৈবদোষে কৃষ্ণের দর্শন তিনি পাইলেন না তিনশো সাতষট্টি পথ পাহাড়িয়ারা ক্রীড়া রাধা সেই কদম্বতলে তলে দীর্ঘকাল অবস্থান করিয়া মদনাললে সন্তপ্ত হইয়া পড়া বড়ই বিলাপ করতে লাগলেন দিনের সুরজ পোড়া মারে রাতিহ এ দুঃখ চান্দে কেমনে সহিব পরাণে বড়াই চক্ষু তো নাই সে নিন্দে শীতল চন্দন আঙ্গে বুলাও তভ বিরহনা টুটে মেদিনী বিদার দেউগো বড়াই লুকাও তাহার পেটে আল তহে পৈশু কাল দুতি। উথাহা পাথাহা আম্ভা আনিল নিফলে পোহাইল রাতি তবে বুইল বড়াই কি মোর সমে নেহা বড়াইয়া এখন আম্ভার মরণ বড়াই নিকট মেলিলে আসিয়া দিন পাঁচ সাত লাগিয়া দুগুণ পড়েনি পোড়ি সারে আর তার মুখ দেখিতে করম ফল আম্ভারে সব ক্ষণ মোড়ে নান্দের নন্দন চুম্বন করে কপালে হেন হাত হেন হাত নিধি হরি নীলে মো দুঃখমতির হেলে একে দহ দহ ঘষির আগুন আরে কে আরে কে না জালে ফুকে ভিড়ি আলিঙ্গন দিতে না পাইল এ শাল থাকিল বুকে কিমোর যৌবন ধনিল বড়াই কি মোর বসতি বাসে আন পানি মুখে এক এক না ভায়ে কি মোর জীবন আসে মাথা মাথামুন্ডিয়া যোগিনী হওয়া বেড়াইব না না দেশে চরণ ছিঁড়ে বন্দিয়া গাইল বুড়ু চণ্ডীদাসে এই পদে রাধা বলছেন বড়াই দিবসে দিবসে সূর্যের উত্তাপ আর রাতে চন্দ্র অনল বর্ষণ করে এত দুঃখ কী করিয়া সহিব চোখে আমার নিদ্রা নাই শীতল চন্দন অঙ্গে মাখিতেছি তবু বিরহ জ্বালা শান্ত হয় না মেদিনী বিদীর্ণ হোক তাহার অভ্যন্তরে প্রবেশ করিয়া বাঁচি কাল দুটি জলে ডুবিয়া মরুক আশা ভরসা দিয়ে আমাকে আনিল কিন্তু বৃথা রজনী অতিবাহিত রইল তাই বলি বড়াই কৃষ্ণের সহিত প্রীতি বাড়াইয়া লাভ নাই বড়াই এখন আমার মৃত্যু সন্নিকট কয়েকদিনের সুখের জন্য দ্বিগুণ জ্বালা আমার কর্মফলে তাহার মুখ দেখিতে পাইলাম না যে নন্দনন্দন সর্বক্ষণ কপলে চুম্বন করেন সেই হাতের নিধিকে এই অভাগিনীর অবহেলায় কে হরণ করিল এ ঘষির আগুন স্বভাবতই দিকিধিকি জ্বলিতেছে তাহা কি আবার কেহ ফুঁদিয়া জালে হায় নিবিড় আলিঙ্গনে তাহাকে বাঁধিতে পারিলাম না এ শাল বুকে বিধিয়া রহিল আমার যৌবন বলো ধনরত্নই বলো সব বৃথা আমার গৃহ গৃহবাসে কি সুখ অন্য পানীয় কিছুই আমার ভালো লাগে না আমার জীবন রাখে কি আশায় আমি মাথা মুড়াইয়া যোগিনী হইয়া নানা দেশে বেড়াইবো তিনশো তম পদ মল্লর রাগ রূপকং মেঘ চাহ কৃষ্ণ দেখিতে না পাও মেদিনী বিদার দেও পশিয়া লুকাও নারীর নারীর বড়াই যৌবন রাখিতে সবক্ষণ মন ঝুড়ে কান্নাই দেখিতে ভ্রমরা ভ্রমরী সমে করে কোলাহলে কোকিল কুহলে বসি সহকার ডলে ডালে ময়ে তাক মানবড়াই বড়াই জাহ্ন জমদূত এদু খণ্ডিব কবে যশোদার পুত বড় পাতপতি আসে আইলো বনের ভিতর তব না মেলিল মোরে নন্দানদের সুন্দর উন্নত যৌবন মোর দিনে দিনে শেষ কান্নাই না বুঝে কান্নাই না জুঝে দইবে এ বিশেষ মলয় পবন বহে বসন্ত সময়ে বিকশিত ফুলগন্ধ বহু দূর যায় এবে ঝাট আন বড়াই নান্দের নন্দন গাইল চণ্ডী দাস বাসুলিগণ তো এই পথটিতে রাধা বলছেন মেঘান্তকর রাতে ভয়ঙ্কর রাত্রি আমি কদম্বতলে বসিয়া অশ্রু বিসর্জন করিতেছি চারিদিকে খোঁজ করিয়া কৃষ্ণকে কোথাও দেখিতে পাইতেছি না মেদিনী বিদীর্ণ হোক তাহার মধ্যে প্রবেশ করিয়া আমি আত্মবিসর্জন করি পরাই গো এই যৌবন যে আর রাখিতে পারি না কৃষ্ণকে দেখিবার জন্য সর্বদাই মন কাঁদিতেছে ভ্রমর ভ্রমরই সহ গুঞ্জন করিতেছে সহকার শাখায় বসিয়া কোকিল পূজন করিতেছে বড়াই আমার নিকট তাহারা জমদুতে সমান হায় যশোদানন্দন আসিয়া কবে আমারে দুঃখের খণ্ডন করিবেন বড় আশা করিয়া বনমধ্যে আসিলাম তবু সেই সুন্দর নন্দনন্দনের দেখা পাইলাম না আমার উন্নত যৌবন ধীরে ধীরে জীর্ণ হইয়া যাইবে আমার দুর্ভাগ্য কৃষ্ণ একথা বুঝিতেছেন না বসন্তকালে মলয় পবন বহিতেছে বিকশিত পুষ্পগন্ধ সেই বাতাসে বহুদূর পর্যন্ত ছড়াইয়া পড়িতেছে বড়াইগো গো শীঘ্র করিয়া এবার আমার নন্দনন্দনকে আনিয়া দাও তিনশো উনসত্তরতম পথ কুহুরাগ জ্যোতি মথুরার পথে বড়াই এই কদম্বের তলে ধীরে ধীরে বহে বসন্তের রায়ে এবে নানা ফুলে ময়ে সোজা বিছাইয়া কান্হাই কান্হাই দেউরায়। কান্হাই মোরে আনিয়া দে আল পড়ানের বড়াই কান্হাই মোকে আনিয়া দে বিরহ সাগর মোর গহীন গম্ভীর বড়াই এহা তো কেমনে হইব পার যদি কান্হাই করো পার এ মোর কুচো কুম্ভ ভেলা করি হয় মোর তবে সিনিস্তার এহি তো বৃন্দাবন বড়াই পুড়িয়া মারে মনে পরে কানহাইর নেহে নহে এ বড়াই কোন পরকারে মরি যাইব কান্নের বিরহে এহি বৃন্দাবনে এ বড়াই তিলে তিলে চাহিল না পাইল পাইল কান্হের উদ্দেশ্যে বাসরে শিরে বন্দিয়া এ এবড়াই গাইল বড়ুচন্ডী দাসে তো এই পদে রাধিকা বলছেন বড়াই মথুরার পদে এই কদম্বের তলে ধীরে ধীরে বসন্ত বায়ু বহিতেছে এখন বিবিধ ফুলে শয্যা রচনা করিয়া আমি কৃষ্ণ কৃষ্ণ বলিয়া যা ডাকিতেছি বড়াই গো কৃষ্ণকে আমার কাছে আনিয়া দাও ও গো প্রাণের বড়াই কৃষ্ণকে আনিয়া দাও গহন গভীর এই বিরহ সাগর এ সাগর কি করিয়া পার হইব আমার কুচো কুম্ভকে ফেলা করিয়া কৃষ্ণ যদি পার করিয়া দেন তবেই নিস্তার পাই এই বৃন্দাবন দেখিয়া কৃষ্ণ প্রেমের কথা মনে পড়ে আর বিরহ জ্বালায় হৃদয় দগ্ধ হয় এখন কোন প্রকারে কোনো প্রকারে চিত্ত ধৈর্য মানে না কৃষ্ণ বিরহে প্রাণ ত্যাগ বড়াইগো গো এই বৃন্দাবনে তিল তিল করিয়া খুঁজিলাম তবু কৃষ্ণের উদ্দেশ্য পাইলাম না তিনশো সত্তর নম্বর পথ বেলা ভুলি রাগ জ্যোতি তখন মদন কাতরা রাধিকা বনান্তরে মাধবকে অন্বেষণ করিয়া পরিশ্রান্ত হইয়া বৃদ্ধাকে এই কথা বলছেন প্রভু জগন্নাথে মোরে যত বইল আল হেরো বড়াই মই দুঃখমতি তাক না শুনিল হরি হরি এবে আম্ভে মনে পড়ি ভাবিল আল হেরো বড়াই সে কারণে আম্ভে এত দুঃখ পাইল এবে হইল মোহর আর বল কান্নে রাধা মাঙ্গে সুরতি জবে কাহ চাহিলে সুরতি মো তবে আছিল শিশু মতি এবে মোয়ে ভইল ভর যুবতী আমভাক ছাড়িয়া কান্ন গেলা গেলাকতি সং শশধর বদনে কমল লোচন পা বিমোচনে সে কান্নাই দিয়া মোক দুঃখ আতি রতি ভুজ ভুঞ্জে লয়া কোন যুবতী কিনা বিধিলিখিত কপালে মোরে দয়া না করে বাল গোপালে না পাইল মো কাহ্নের উদ্দেশ্যে গাইল বড়ুচন্ডী দাসে তো বড়াই রাধা রাধা কী বলছেন রাধা বলছেন বড়াই প্রভু জগন্নাথ আমাকে যত কথা বললেন আমি মন্দ ভাগিনি তাহার কোনো কথাই শুনিলাম না এখন ওগো বড়াই আমি মনে মনে বুঝিতে পারিলাম সেই কারণেই তুমি সেই কারণেই এত দুঃখ পাইলাম এখন আমি কৃষ্ণের জন্য ব্যাকুল হইয়াছি তাহাকে বলো যে রাধা তাহার মিলন প্রার্থনা করে বলিও কৃষ্ণ যখন আমার সঙ্গ কামনা করিয়াছিলেন তখন আমি বালিকা ছিলাম এখন আমার পূর্ণ যৌবন আমাকে ছাড়িয়া তিনি কোথায় গেলেন পূর্ণ চন্দ্রের মতো যাহার মুখ পদ্মের মতো লোচন যুগল পাপ সেই কৃষ্ণ আমাকে অতিশয় দুঃখ দিয়া কোন যুবতীর সঙ্গে কেলি করিতেছেন হায় অদৃষ্টে কি লিখিত আছে বালগোপাল আমাকে দয়া করিলেন না কৃষ্ণের উদ্দেশ্য পাইলাম না তিনশো একাত্তরতম পদ কহুরাক লঘুশেখর শেখর গোবিন্দ প্রসন্ন হইয়া আমার সহিত প্রমোদ বিহার করিয়াছেন হে বড়াই কিভাবে তাহাকে প্রণাম নিবেদন করিতে যাওয়া যায় তাহা বলো আজ স্বপন বড়াই দেখিল এ আল আছি আলি ছিল নান্দের নন্দন বাহুলতা পাশে বাঁধিয়া এ দিল মোর দৃঢ় আলিঙ্গন কি হরি হরি গোবিন্দ এ আল প্রাণ নইল বাসীর নাদে নানা আভরণগণে শোভক এ নীল জলদ সম দেহা সে কান সে কাহ বিহানে প্রাণ আকুল এ ভাবি ভাবি তাহার নেহা নানা ফুলে সেজা বিছাইয়া এ থাকিল মো কাহ কোলে সুতি হেন সম্ব সম্ভেদে মো জাগিল নিফলে পোহাইল রাতি সে নারীর সফল জীবন এ যারে কাহতীয় তোষে চরণ শিরে বন্দিয়া এ গাইল বুড় দাসে তো এই পদে রাধা বলছেন বড়াই আজ স্বপ্নে দেখিয়াছি নন্দনন্দন আসিয়া বাহুপাশে পাশে বাঁধিয়া আমাকে নিবিড় আলিঙ্গন দিলেন হে হরি হে গোবিন্দ বাসির শব্দে আমার প্রাণ লইল নীল জলদের ন্যায় তাহার দেহ নানা আভরণে শোভিত হায় সেই কৃষ্ণের প্রীতির কথা ভাবিতে ভাবিতে বিরহ বেদনায় কাতর হইয়াছি নানা ফুলে শয্যা রচনা করিয়া কৃষ্ণের অঙ্গে শুইয়াছিলাম এমন সময় জাগিয়া উঠিলাম হায় বৃথায় রাত্রি কাটিয়া গেল তিনি আলিঙ্গন দিয়া যাহাকে পরিতিষ্ট করেন সেই রমণী জীব রমণীরই জীবন সার্থক তিনশো বাহাত্তর নম্বর পথ মালব্রাক রূপকং শুনো নাতিনি রাধা আম্ভার উত্তর বাসি বাইয়া প্রভাতে গেলান্তি গদাধর হেন বুঝে গেলা কাহ্ন বনের ভিতর তথা গিয়া চাহি তাকো তাক কিছু নাহি ডর মগধি বড়াই তোতে নাহি কিছু বুধি হাতে হাতে ছাড়িলি কেনহে গুণনিধি আইসো তোর সঙ্গে যাও যাইউ বৃন্দাবন তথা আবসি পাইব নান্দের নন্দন রাধার বচনে বড়াই গেলি বৃন্দাবন তথা হেন রাধিকারে বুইল বচন আগু যাও রাধা চাহিতে আপনি তবে সি মেলিব তো দেবচক্রপাণী বড়াইর বচন শুনি উল্লস উল্লসিত মতি একশোরী বৃন্দাবনে রাধা কইল গতি দেখিয়া গোঠ রাখিতে বুলে বনমালী মদনে মুরুচ্ছা গেলি রাধা চন্দ্রাবলি মুখে জল দিয়া বড়াই ততিক্ষণে রাধিকারে কড়াইল চেতনে বুলিতে লাগিনি রাধা পাইয়া চেতনে গাইল বড়ু চণ্ডী দাস গনে। তো এখানে এই পদে বড়াই রাধাকে বলছেন নাতিনি রাধা আমার কথা শোনো আজ প্রভাতে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাইতে বাজাইতে গেলেন আমার মনে হয় তিনি বনের মধ্যে প্রবেশ করিয়াছেন সেখানে গিয়া তাহার খোঁজ করি বনে ভয়ের কিছু নাই তখন রা রাধার উক্তি মুগ্ধা বড়াই তোমার কিছুমাত্র বুদ্ধি নাই হাতে পাইয়াও গুণনিধি কৃষ্ণকে কেন ছাড়িয়া দিলে চলো চলো তোমার সঙ্গে বৃন্দাবনে যাই সেখানে গেলে অবশ্যই নন্দনন্দনের দেখা পাইব তখন কবি বলছেন রাধার কথায় বড়াই বৃন্দাবনে গিয়া সেখানে রাধিকাকে এই কথা বলিল এর উক্তি রাধা কৃষ্ণের সন্ধানে তুমি তুমি নিজে অগ্রসর হইয়া যাও তবেই দেবচক্র পানিকে তুমি দেখিতে পাইবে কবি বলছেন বড়াইয়ের কথা শুনিয়া রাধা মনে একাকী বৃন্দাবনে গেলেন গিয়া দেখিলেন বনমালী গোষ্ঠ রক্ষা করিবার উদ্দেশ্যে ভ্রমণ করিতেছেন তাহা দেখিয়া মদন কাতরা রাধা মূর্ছিতা হইলেন তখনই বড়াই ব্যস্ত সমস্ত হইয়া মুখ জল দিয়া রাধার চৈতন্য সম্পাদন করিল চৈতন্য প্রাপ্ত হইয়া রাধা বলিতে লাগিলেন তিনশো তিয়াত্তরতম পথ বিভাষ রাগ দণ্ডক একতালি বিরহে বিকল গোসাই তোম্ভে বনমালি জবে আছি লাহ আম্ভে অতিশয় বালি পান ফুল না লইল মাইল তোর দুতি। সেহ দোষ খণ্ড মোর মদন মূরতি আর যত দুঃখ দিলেও দিল কদম্বের তলে খণ্ড খণ্ডকান্হ না জানিল ভোলে বারে বারে তোগ যত বুইল সেহ সেহদোষ খণ্ড মোর দেব ধরে যে বা কিছু দুঃখ দিল পার হইতে নায়ে সেহদোষ খণ্ড কান্ন ধরো তোর পায়ে আর দুঃখ দিল তোক বহাইল ভার সেহদোষ জগন্নাথ খণ্ডহ আমার না শুনিল তোর বল আ যাইতে পানি দোষ খণ্ড মোর দেবচক্র পানি আনাথি নারিক্য কত থাকে অভিমান আলিঙ্গনা আলিঙ্গন দিয়া কান্ন রাখহ পরাণ নাহি উপেক্ষিহ মোরে নান্দের নন্দন গাইল বড়ুচন্ডী দাস তো এই পথটিতে রাধিকা কৃষ্ণের কাছে পূর্ববর্তী খণ্ডগুলির প্রসঙ্গ উল্লেখ করে বিভিন্ন ঘটনার জন্যে ক্ষমা চাইছেন এবং তার আলিঙ্গন প্রার্থনা করছেন তিনশো চুয়াত্তরতম চুয়াত্তরতম পথ ললিত রাগ রূপকং নীতিনীতি গোয়ালিনী গেলা দধিপিকে আনেক ভকতি কইল পাশুরী লোকিকে যমুনাথ পার কইল নীল ভার তভ তভতোষিতে নাড়িল মন তোম্ভার যৌবন গরবে রাধা বড় দুঃখে বড় দিল দুঃখ চাহিতে না ক ফুরে আর তোমার মুখ বরার বরারই বড়ার বহু আড়ি তোম্ভে আই হনের রানী কোন লাজে ভজ এবে চক্র পানি কহিতে লাজাই রাধা তোম্ভার যত কাজ ভাড় বহাইয়া ভান্ডাইলে দেবরাজ চলো চলো গোয়ালিনী নিবারহ মতি ঘর গিয়া সেব তোমে আই হন পতি কৌশিক করহ রাধা আম্ভারে যতন না পাত জঞ্জাল এবে যাও বৃন্দাবন ছাড়ো হেন দেখ দেখো এবে তোমহার যৌবন এতে কে নিরবার রাধা তোম্ভা মন। এহা তত্ত্ব জানি করো ঘরকে গমন গাইল বড়ুচন্ডী দাস বাসলিগণ তখন এখানে কৃষ্ণ বলছেন এই পদে কৃষ্ণ বলছেন হে গোপকন্যা দধি বিক্রয় করিবার জন্য যখন প্রতিদিন যাইতে তখন আকুল অনুনয় করিয়াছি আজ তাহা কেন ভুলিলে তোমাকে যমুনা পার করিয়া দিলাম তোমার দধিভার নিজে বহন করিলাম তবু তোমার মন তুষ্ট করিতে পারিলাম না যৌবনের অহংকারে আমাকে যে দুঃখ দিয়াছ হে রাধা সেজন্য আর তোমার মুখ দেখিতে ইচ্ছা হয় না তুমি আইহনের রানী বড়ো স্ত্রী তুমি দেবচক্রবাণীকে ভজনা করিতে আসিয়াছ কোন লজ্জায় রাধা তোমার কাজের কথা বলিতে আমার লজ্জা হয় আমি দেবরাজ আমাকে তুমি ভার বহাইয়া বঞ্চনা করিয়াছ আমার প্রতি মন না দিয়া যাও গৃহে গিয়া নিজের স্বামী আইহনের সেবা করো আমাকে এত অনুনয় করিতেছো কেন এখন বৃন্দাবন চলিলাম আর গণ্ডগোল করিও না তোমার যৌবনে এখন আমি তুচ্ছ জ্ঞান করি তোমার প্রতি এখন আমার অনুরাগ নাই এই সত্য কহিরাম ইহা জানিয়া ঘরে ফিরিয়া যাও তিনশো পঁচাত্তরতম পদ বিভাস বিভাস কহুরাগ তাল হচ্ছে একতালি নান্দের নন্দন কান্হাই তম্ভে বনমালি ত্রিভুবনে গোসাই তম্ভে অধিকারী নরসিংহ রূপে তম্ভে হিরণ্য বিদারী কংস মারি তোম্ভে গোকুল তরি। আল শ্রীহরি গোবিন্দ মধুসূধন যাইতেনে মোরে আপন ভুবন নানা রতি সমে মোর হরিয়া পড়ান বিকলি করিয়া মুখ তোম্ভে বুলহ কাহ তোম্ভাক চাহিয়া ভইল পাঞ্জার পাঞ্জোর শেষ এবে তোর লাখ পাইল দেব ঋষিকেশ তোমভাবিনী মোর রূপ যৌবন নিফল হে ভাবি আইল মোর কদম্বের তল বঞ্চিল সকল রতি রাতি তোমহার কারণে তবে মুখে নাহি দিলে তোম্ভে দর্শনে রূপ যৌবনে পরিলাহা ভোলে তুতা দিয়া পাঠাইলে কর্পুর তাম্বুলে তুতাক মাইল আম্ভে উনোমতো কালে আন্তর পোড়োয়ে এবে বিরহ আনলে জোর হাত করি গোসাই বলো তোমহারে তোমারে সকল দোষ খণ্ডহ বিদুরে নিকট বসিতে মোক দেহ অনুমতি গাইল বড়ুচন্ডী দাস বাসুলি গীতি তো এখানে রাধা কী বলছেন রাধা কৃষ্ণকে বলছেন যে হে নন্দনন্দন কৃষ্ণ হে বনমালী ত্রিভুবন তোমার অধিকারে ত্রিভুবনে তুমি প্রভু নরসিংহরূপে তুমি হিরণ্যকশ্যপ হিরণ্যকশ্যিপুর বক্ষ বিদীর্ণ করিয়াছিলে কংস নিধনের উদ্দেশ্যে তুমি গোকুলে অবতারণ করিয়াছ অবতরণ করিয়াছ হে শ্রীহরি হে গোবিন্দ হে মধুসূদন আমাকে সস্থানে লইয়া চলো তোমা ভিন্ন আমার রূপ যৌবন নিষ্ফল জানিয়া আমি কদম্বের তলে আসিয়াছি তোমার তোমারই জন্য সারা রাত্রি এখানে কাটাইলাম একদিন তুমি আমার রূপ যৌবনে মোহিত হইয়া তুতির হাতে কর্পূর তাম্বুল পাঠাইয়াছিলে তখন আমার বুদ্ধি ছিল অপরিণত তাই দুটিকে মারিয়াছি এখন বিরহ অনলে আমার অন্তর দগ্ধ হইতেছে আমাকে তোমার পার্শ্বে বসিতে অনুমতি দাও তিনশো ছিয়াত্তরতম পথ ললিত্রাক ক্রীড়া নিকট না আইস্য লোক বলিবে আবোল দূর থাকি বলো রাধা শুনো মোর বল এ বেশি জানিল ভইল করি কলি অবতার সব জন থাকিতে ভাগিনা জার কমন ঝগর রাধা বাতসিত পরনারী হরণ না করমো উতপতি ভইল তোর উত্তম কুলে তো ভাগিনা তোর দেব সমতুলে সমচিত নহে রাধা তোমভা সম্মে কলি মোর পানে আল রাধা তেজহ ধামারি দুতা দুতা দিয়া পাঠাইল গলার গজমুতি তব নাম পড়াইলে আম্ভে আবালি সতী এবে কেন্ধে গোয়ালিনী পড়ে তোর মন পোটলি বান্ধিয়া রাখো নহুলি যৌবন বাপ নন্দ ঘোষ মামা আই হন বীর মায়ে যশোদা যে দিয়া ক্ষীর তে কারণে মামি তোমা তেজে বন মালি গাইল বরু চণ্ডীদাস দাস বন্দিয়া বাসুরি এখানে কি বলছেন এখানে কৃষ্ণ বলছেন নিকটে আসিও না লোকে কুকথা বলিবে আমার কথা শোনো দূরে থাকিয়া যাহা বলিবার আছে বলো রাধা এ তোমার কি অন্যায় কথা আমি কখনো পরনারী হরণ করি না সদবংশে তোমার জন্ম হইয়াছে আমি তোমার ভাগিনার ভাগিনেও দেব সম দেব সমতুল্য তোমার সহিত আমার মিলন সমুচিত নহে সুতরাং আমি আমার সহিত রস করিও না যখন হাতে গলার গজমতি হার উপহার পাঠাইয়াছিলাম তখন তো বলেছিলে তখন তো বলিয়াছিলে আমি শিশুকাল হইতে সতী এখন তো মনোবেদনা কেন এখন এত মনোবেদনা কেন যাও তোমার এই নবযৌবন পুটুরি বাঁধিয়া রাখো আমার পিতা ঘোষ মামা হইলেন বীর আই হন মাতা যশোদা স্তন্ন দিয়া পালন করিয়াছেন সেই জন্য তুমি আমার মামি তোমাকে আমি পরিত্যাগ করিয়াছি তিনশো সাতাত্তরতম পথ গুর্জরি রাগ জ্যোতি গুন মধু মধুকর পরিহর বন আইস বন মাঝে বিকচ নলিন তম্ফে তেজি বারে করচিত নগর নাগর জনের হেন উচিত তোমহার দেখিয়া মোরে পাঞ্চ মারে নিদয় নিদয় হৃদয় করো দয়া করো মোরে কাহ্ন মোর কুটুম্ব সহদর নাতিমতি এক তোমা গথি পুছিয়া চাহা বড় পতি আসে মো খোপা ফুলে ভরি আইলো তোর বৃন্দাবন তোমহা অনুসরী কায় মনো মনে পরশন হয় মো কাহ্ন একবার করো দেব আমহার সমান তোমার সমান তোমা তোমহার তোম্ভার সমান তোম্ভার সম ময়ে রাধা চন্দ্রাবলী কররতি অনুমতি পয় প্রিয় বনমালী নিফল না কর রাধা কান্ন আমার যৌবন যাযচ জনের কান্হ করহ তোষণ আলিঙ্গন দিয়া রাখো আম্হার জীবন গাইল বরুচণ্ডীদাস পাশুলিগণ এখানে রাধা কী বলছেন রাধা বলছেন মধুকু মধুকর গুণ বুঝিয়া বন পরিহার করো যে বনে কমল বিকশিত হইয়াছে সেই বনে আইসো আমাকে ত্যাগ করিতে চাও কেন নিষ্ঠুর কানাই আমাকে দয়া করো হে কৃষ্ণ আমার আত্মীয় বন্ধুবান্ধব কাহারও প্রতি আমার আকর্ষণ নাই তুমি আমার একমাত্র গতি বড় আশা করিয়া খোপায় ফুল দিয়া তোমার সন্ধানে বৃন্দাবনে আসিয়াছি হে কৃষ্ণ হে বনমালী হে প্রিয়তম একবার আমার আলিঙ্গন প্রার্থনা পূরণ করো আমার যৌবন ব্যর্থ করিও না আলিঙ্গন দান করিয়া আমাকে বাঁচাও তিনশো তম পদ মল্লার রাগ রূপকং আহনিশি যোগ ধেয়াই, মন পবন গগনে রহায় মূল কর্মলে কই মধু পান এবে পাইয়া আম্ভে ব্রহ্মজ্ঞান দূর আনুসুর সুন্দরী রাহি মিছা লোভ কর পাইতে কান্নাই ইহা পিঙ্গলা সুষমনা সন্ধি মন পবন তাত কইল বন্দি দশমী দুয়ারে দিল কপাট এবে চড়িল মো সে যোগবাট বানে ছেদিল মদনবান তেয়ার না ভোলে তোমহার যৌবন এবে দেহে মোর নাহি বিকার আশার দেখিল সব সংসার রাধা কো বলিল নিঠুর বাণী নাগর বর দেবচক্রপাণী ধেয়ানে থাকিল নীলচ্ছ মন মনে গাইল বড়ুচন্ডী দাস বাসুলিগণে তো কৃষ্ণ বলছেন মন পবনকে গগনে স্থাপন করিয়া দিবারাত্র আমি যোগ সাধনা করি এখন ব্রহ্মগান লাভ করিয়া মূল কমলে মধুবান করিয়াছি সুন্দরী রাধিকা দূরে থাকো আমাকে কামনা করিও না ইরা পিঙ্গলা সুষমনা সন্ধিস্থানে সন্ধিস্থলে মন পবনকে বন্দি করিয়াছি আমি জ্ঞানবাণের সাহায্যে ছিন্ন করিয়াছি তাই তোমার যৌবন দেখিয়া আর ভুলি না তো কবি বলছেন নাগ নাগশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ রাধাকে এইরূপ নিষ্ঠুর বাক্য বলিয়া নিশ্চল মনে ধ্যানমগ্ন হইলেন তিনশো তম পদ বঙ্গাল বরারি ডাক রূপকং অতি বালা, আল লবলি দল দল কো কোয়লি আল মদন বানে পরাণী আকুলি ল বিরহে না মারো মোড়ে ল আল চরণে ধরো তোরে আল পাপ নাহিক ডর তোমহারে কান্ঠ কে আর আসম্মতি আল মাথ তুলিয়া দেখো আম্ভার গতি ল যাবত আছে পরাণে ল তাবতো দেহে বচনে আম্ভার মরণ তোম্ভারেহি ধেয়ানে ল যবে দর্শন ভইল তবে কেন্নে তা নাভ তেজিল এবে তোম্ভে মাকে মুখে বড়াই দুঃখিনী কইল কাহ তোম্ভার নেহাত লাগি সকল রজনী জাগি তোম্ভাক না পাইল ময়ে তো বড় অভাগী এবে পাইল দর্শনে ল আর জরমের পুনে ল দামোদর হয় মোক পরশনে ল দেখি মোর দু নিঠুর তোমহার মতি বুঝিতে নারিল তিরি পুরুষ জাতিল এভো দয়া ধরমরে জিও মো সঙ্গমে তোরে গাইল বড়ু চণ্ডীদাস গাইল বড়ু দা চণ্ডীদাস বাসুলি পরে তো রাধা কী বলছেন এই পথটিতে যে হে কৃষ্ণ আমি অতি দুঃখিনী বালিকা বন দলের মতো কোমল আমি আমি তোমার চরণ ধরিয়া বলি আমাকে বিরহ জ্বালায় আর জ্বালাইও না স্ত্রীবধ স্ত্রীবধ পাপের ভয়ও কি তোমার নাই দেহে প্রাণ থাকিতে থাকিতে সম্মতি দাও নইলে তোমার ধ্যানেই আমার প্রাণ বাহির হইবে হে কৃষ্ণ তোমার প্রেম লাভের আশায় সারা রাত্রি জাগাইয়া জাগিয়া কাটাইলাম দামোদর আমার প্রতি প্রসন্ন হও আমার দেহের অবস্থা দেখিয়াও তুমি নিষ্ঠুর হইয়া রহিলে তুমি স্ত্রী না পুরুষ তাহা বুঝিতে পারিলাম না এখনও আমাকে দয়া করো তোমার আলিঙ্গন পাইয়া প্রাণে বাঁচি তিনশো আশি নম্বর পথ রাগ রূপক। রঘুবংশ পরধা আম্ভে শ্রীরাম নাম আম্ভার সুনতম্ভে কথা সপুত্র বান্ধবে রাড়ে লঙ্কার রাবণে ল তাহার কাটিল দশ মাথা রাধাল ল আম্ভে চিত্ত নেবাড়িল তোরে বাপ বসুল মাও দৈব কিল মোরে উত্তম কুলুত মোর ল নাহি ভালি আম্ভে দৈব ত্রিভুবনে সারে আম্ভে হরি নারায়ণ মুকুন্দ মুরারি যুগে যুগে অবতার করিল অসুর মারিয়া ধরণী পাতিল সব পাপ করম নেবারি এভহে হেভো নীলচি নীলচি যে রাহি ছাড় মোর আসে ল সব গোপ নাহি জানে চলতম্ফে নিজবাস কাইলো বড়ু চণ্ডীদাস বন্দিয়া বাসুলি চরণে তো কৃষ্ণের উক্তি আমি রঘু বংশ প্রধান আমার নাম শ্রীরাম আমার কথা তুমি শোনো পুত্র এবং বান্ধববাদী সহ লঙ্কার রাবণ যখন দুর্বার হইয়া উঠিল তখন আমি তাহার দশ মাথা ছেদন করিয়াছি রাধা তোমা হইতে চিত্তকে নিবৃত করিলাম ত্রিভুবনে আমি প্রধান আমি হরি আমি নারায়ণ মুকুন্দ মুরারি আমারই নাম আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া অসুর নিধন করিয়া ধরণীকে সকল পাপ কর্ম হইতে মুক্ত করিয়াছি লজ্জাহীনা রাধিকা এখনও আমার আশা ত্যাগ করো এখনও সকল গোপী ইহা জানে না তুমি নিজবাসে ফিরিয়া যাও তিনশো একাশি নম্বর পথ সিরা শ্রীরাগ জ্যোতি নানা তপ ফলে তোমা মরে দিল বিধি আরে কেন্নে ঘর যাইতে মোকে বলো গুণন নিধি তোম্ভে যবে যোগী হইলা সকল তেজিয়া থাকিব যোগিনী হওয়া তোহাক সেবিয়া না যাইব ঘর আর তোমভাক ছাড়িয়া বড় দুঃখ পাইল তোর বিরহে পুড়িয়া পরাণে না মারো মরে দেব গদা ধরে তিরি তিরিবধ ভয় কেন্নে নাহিক তোমহারে স্বপনে গোয়ানে মনে তম্ফাক চিন্তিলে তার ফল ভালো কান্ডাই তমফা হইতে পাইলে পাইল হেন মনে পরিভাব জাগত ঈশ্বর আমভাগ পরাণে মাইলে কি লাভ তোমহার আনুগতি ভকতি অনাথি আমি নারী তভ কেনহে আমভা পরিহ পরির পরিহর মুরারি এতকাল আমভাগ তেজিতে এখক্ষণে শকতি না ভইল তা তোর নিহার কারণে কোন লাজে বলো এবে মোগ যাইতে ঘর গাইল বরু চণ্ডীদাস বাসনী বর তো এখানে রাধা বলছেন বহু তপস্যার পরে বিধাতার কাছে তোমাকে পাইয়াছি কেন আমাকে গৃহে ফিরিয়া যাইতে বলিয়াছ হে প্রভু হে গদাধর আমাকে প্রাণে মারিও না তোমার কি স্ত্রীবদের ভয় নাই কি স্বপ্নে কি জাগরণে সারাক্ষণ মনে মনে তোমারই চিন্তা করিয়াছি হে কৃষ্ণ তোমা হইতে তাহার এই ভালো ফল পাইলাম হে জগদীশ্বর এই কথাটি মনে করিয়া তো আমাকে প্রাণে মারিলে তোমার লাভ কি আমার প্রতি প্রেমবশত এতকাল এক মুহূর্ত জন্যেও আমাকে ত্যাগ করিতে পারো নাই এখন কোন লজ্জায় আমাকে গৃহে ফিরিয়া যাইতে তিনশো তম পথ আতি বিরহে অন্ন না খাইল তোর প্রথম যৌবনে বনে দুতার বচনে আতি বিরাগে মো মোমাইল বানে মন নিবারিল পা বিমো ছিল তেজিল যতনে এবে গোয়ালিনী তো কাকুতি করসি আম্ভা পাইতে অকারণে না করো যতন সুন্দরী রাধা আম্ভাতো না পাত মায়া সত্যত্রেতা দাপর কলি আম্ভে নিরঞ্জন কায়া সে আছিল যমুনা তীরে তোক না কইল যতনে এবে আকুলি হওয়া কাম বানে কেন্নে চাহসি আম্ভারে হাসিয়া উত্তর বুইল মো রাধা না দিল সরস বাণী ছাড়ে রাখে ছাড়ে খাড়ে এবে যাউর যৌবন শুনো আইহনের রানী আমভেসে ঋষির কুয়োর তোম্ভে সাগর কুয়ারি করি যৌবন গরবে সব দৈত্যগণ আপনে মারিল আন্তরে যুগতি করিয়া তোম্ভা আম্ভারে তেজ সঙ্গ মোর নাহি মতে রঙ্গ আর তোমভার শৃঙ্গারে সকল গোকুল ভাড় বহাইল কড়াইলে বড় খাকারে ছাড়ো মোর পাশ চলো নিজবাস তেজহ আমি চরণ শিরে বন্দিয়া গাইল বড়চন্ডী দাস কৃষ্ণ তখন রাধাকে বলছেন তোমার প্রথম যৌবন আমা তোমার জন্য কাতর হইয়া অন্ন গ্রহণ করি নাই তোমার উপরে রাগ করিয়া দুতির কথায় তোমাকে পঞ্চস্বর হানিয়াছি আমাকে প্রলুব্ধ করিবার জন্য চেষ্টা আর করিও না আমি সত্যি আমি ত্রেতা আমি দ্রাপর আমি সত্য আমি ত্রেতা আমি দাপর আমি কলি নিরঞ্জন কায় বুদ্ধ আমি আমি যখন হাসিয়া কথা বলিয়াছি তখন একটি সরস কথা বল একটি সরস কথা বলো নাই হে আইহন ঘরণী এখন তোমার যৌবন ছাড়খার হোক আমি কশ্যপ ঋষির পুত্র তুমি সাগর দুহিতা তোমারই জন্য সকল দৈত্যকে আমি নিধন করিয়াছি সকল দেবতা মিলিয়া পরামর্শ করিয়া আমার জন্য তোমাকে সমর্পণ করিলেন গোকুলে আমার দ্বারা ভার বহাইয়া আমাকে বড়ই যন্ত্রণা দিয়াছ এখন আমার আশা পরিত্যাগ করিয়া নিজ গৃহে ফিরিয়া যাও তিনশো তিরাশিতম তম পদ কহুরাক রূপকং আহে কান্নাই আছিল মো শিশুমতি না জানিল রঙ্গরতি এবে গুণী ভইল তনু শেষ আহনি সে একমতি তম্ভা নাহি গতি এবে কৃষ্ণ করহ আদেশ আহে রাধা বাপ বসুল মোর গোকুলে আম্ভার ঘর গোপলোকে আম্ভা ভালে জানে শুনিলে পাইবে লাজ তোম্ভে মোর নাহি কাজ মোর পাশ আইস অকারণে ছাড়ো বামা জাতি নানা দোষে উপপতি তা কোপ রহে কত কতক্ষণে তোমভার বিরোহে মোর আকুল পরাণ হে নিঠুর বলহ কি কারণে শুনল সুন্দরী সতী বুঝিল তোম্ভার মতি শুনো পাপ পুণ্যের উত্তর পুণ্য কইলে সজ্ঞ যাইয়ে নানা উপভোগ পাইয়ে পাপে হয়ে নরকের ফল দৈবকীর পুত্র তোম্ভে বসুল কুমার হে তম্ভে দেব কংসের আড়ি কোপের বালিন্দু হরি আম্ভে বিরোহিনী নারী বিনি বঞ্চিতে না পারি তোরে বলো চন্দ্রাবলি আম্ভে দেব বনমালী কেন্নে বলো হেন পাপাবানি। মাও যশোদা মোর মামা আই হনলো তোম্ভে মোর সদর মাওলানি না বলো মোরে নিরাশ একবার নেহপাশ তোম্ভে মোর পতি শ্রীনিবাস ভোজিল তোর চরণে গাইল বড়ু চণ্ডীদাস তো এই পথটিতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো রাধা বলছেন যে হে কৃষ্ণ আমি নিত্যই নিতান্তই শিশু ছিলাম রংরতি জানিতাম না এখন দেহ জীর্ণ হইয়া যাইতেছে এখন তোমার প্রতি একাগ্র চিত্ত হইয়াছি তোমা ছাড়া আমার আর গতি নাই তখন কৃষ্ণ বলছেন রাধা বসুদেব আমার পিতা গোকুলে আমার বাস গোপগণ আমাকে ভালো রূপে জানে তাহারা শুনিলে লজ্জা পাইবে রাধার উক্তি স্ত্রীজাতি বুদ্ধিহীনা নিতান্তই তুচ্ছ নানা দোষে তাহার উৎপত্তি তাহার প্রতি কি কেহ দীর্ঘকাল কোপ পোষণ করে ওগো তখন কৃষ্ণ বলছে কৃষ্ণের উক্তি ওগো সুন্দরী সতী তোমার মতি আমি বুঝিয়াছি এখন পাপ পুণ্যের কথা বলি শোনো পুণ্য করিলে স্বর্গে গিয়া নানা সুখ উপভোগ করিবে পাপের ফলে নরকে যাইতে হইবে রাধা বলছেন তুমি দৈবকীর পুত্র তুমি বাসুদেব হে প্রভু তুমি কংসের ওড়ি গোপীগণের নিকট নিবেদিত চন্দ্রের মতো প্রিয় তোমা ভিন্ন আমি প্রাণে বাঁচি না আমি তখন কৃষ্ণ বলছেন শোনো চন্দ্রাবলি তোমাকে বলি আমি দেব দেববনমালী আমার নিকট পাপ কথা বলিও না যশোদা আমার মাতা আই আমার মামা তুমি আমার নিকট সম্পর্কের মাতুল আনী রাধারুক্তি আমাকে এমন নৈরাশ্যকর কথা বলিও না তুমি আমার পতি একবার তোমার পার্শ্বে আমায় গ্রহণ করো বহু জন্মের পূর্ণ ফলে তোমার চরণ ভজনা করিতে পাইলাম তিনশো চুরাশিতম তম পথ শ্রীরাগ রূপকং দুতর যমুনাথ রাধা তম্ভে কইল পার লাজে পিট দিয়া মো বহিল দধিভার দুঃসহ মদন বানে বড় দুঃখ পাইল রাজ ফড়িয়া মোর কলঙ্ক থাকিল বিরহ সন্তাপ রাধা এ বেশি জানিল যৌবন গরবে রাধা আম্ভানা চিহ্নিল তো লাগিয়া রাধা বড় পাইল দুঃখ হেন মনে কইল না দেখিব তোর মুখ তো লাগিয়া রাধা তেয়া ঘর তোভে মোর বচনে না দিল উত্তর তোম্ভা তো লাগিয়া মো হইল মহাদানি তবে বোলাইলে সতী আইহনের হনের রানী এবে কেন্হে গোয়ালিনী হেন মোর মত হেন তোর মতি তোম্ভে রতীয় কুমতি আম্ভে ধর্ম নিয়র সম্বন্ধ রাধা না কর দূর জুনি সুথি পায়ে রাধা রাজা কংসাসুর আর এবে রাধা তোতে নাহি মোর মন গাইল বড়ু দাস বাসুলিগণ তো রাধার কৃষ্ণ বলছেন পূর্ববর্তী সময়ের উল্লেখ করিয়া তিনি আনুকূল্য করেন নাই এখনও জানি এখন জানিও তোমার প্রতি আমার এই আর অনুরাগ নাই এটাই রাধাকে তিনি বললেন তিনশো পঁচাশি নম্বর পদ রামগিরিরাগ আটতলা কোন অপরাধে মোকে তেজহ কান্নাই আপনে বিচারি তোমবে চাহতো গোসাই সকল মোর যৌবন সাজে তাহাক তেজিতি না জুয়ায়ে দেব রাজে বিনীদোষে কেহে কেহ নাহি তেজে রমণী সীতারামে দুঃখ পাইল শুনো চক্রপানী স্বপনে গোয়ানে মনে চিন্ত অহনিশি রাতে দিনে একলি কদমতলে বসি তোম্ভা তো লাগিয়া যবে প্রাণ মোর যায় তবে তিরিবধ লাগে কান্হাই তোমায় মদনে বিকলি হরি প্রাণ রাখো অকব হওয়া মোর অব আবথা দেখো একবার তোর মোর যাওই বৃন্দাবন গাইল বড়ুচন্ডী দাস বাসুলিগণ এখানে রাধা বলছেন হে কৃষ্ণ কোন অপরাধে আমাকে পরিত্যাগ করিতেছ হে ভুবনেশ্বর একবার বিচার করিয়া দেখো এখন আমার পূর্ণ যৌবন হে দেবরাজ আমাকে ত্যাগ করা তোমার উচিত নয় বিনা দোষে কেহ রমণীকে ত্যাগ করে না কি স্বপ্নে কি জাগরণে একলা কদমতলায় বসিয়া দিবারাত্র মনে মনে তোমারই চিন্তা করি তোমার জন্য যদি প্রাণ যায় তবে জানিও স্ত্রীবধের পাপ তোমাকে স্পর্শ করিবে মদনাররে মদনানলে আমি বিকল হইয়াছি ক্রোধ বিসর্জন দিয়া আমার অবস্থা দেখো একবার চলো তোমায় আমায় বৃন্দাবনে যাই তোমায় আমায় বৃন্দাবনে যাই তিনশো ছিয়াশি নম্বর পদ ধানুষিরাক ক্রীড়া যে বলিতে তোকে দুতা পাঠাইল ভান্ডায়া পাঠাইলি মোড়ে এবেশি মোর টুটিল সে নেহ মন যায় ভারে। চলো চলো ভে সুন্দরী রাধা মো পরি হরিলে তোরে বাপ নন্দ ঘোষ মাও যশোদাতে তুম্ভি মামি আম্ভারে সোনা ভাঙ্গিলে আছে উপায় জুড়িয়ে আগুন তাপে পুরুষ নেহা ভাঙ্গিরে জুড়িয়ে কাহার বাপে যমুনা তীরে আছিল জবে তোর সুরতির আসে দিয়া ভার দেখি লোক উপহাসে এতেক ভাবিয়া সুন্দরী নারী তেতো নিবা নিবারিলে মন ছাড়তো আমভার আসে চরণ শিরে বন্দিয়া কাইল গরু আসে। আসে এখানে কি দেখা যাচ্ছে এই পথটিতে পূর্বে যে কৃষ্ণকে রাধা নানা স্থানে বঞ্চনা করিয়াছেন তাহার উল্লেখ করিয়া কৃষ্ণ বলিতেছেন এখন চিন্তা করিয়া তোমা হইতে আমার মন নিবৃত্তি করিয়াছি তিনশো সাতাশি নম্বর পথ ললিতরাগ রাগ সরস্ব বসন্ত কালে কোকিলের কোলাহলে এ নয়া চৌবন কান্হাই রে এবে তোমহার বিরহে মোর আকুল দেহে আম্ভাকে তেজিতে তোর উচিত নহে নহ গ নহ গ কান্হাই তোমহার মাওলানি তোর মোর নেহ সব দেহ সব দেব লোকে ভালে জানি আছিল মো শিশুমতি না বুঝিল সুরতি তে কারণে তোর বলে না দিল সম্মতি এবে মো ভর যুবতী তোম্ভা ছাড়ি নাহি গতি এহা বুঝি মোর বলে কর আনুমতি সাগর সঙ্গম জলে তেজিব মো কলে বরে এথাই মারিব কিবা খাইব গড়রে এহা জানি গদাধর একবার দয়া ক কর নহে তীর তীরি বধ দিব মো তোমহারে যত কইল সংযম করিল ব্রত নিয়ম নঠ হয় কাহ্ন মোর সেসব ধরম এহি শপথ করো কভ কভ জবে তোমা হর গাইল বরু চণ্ডী দাসে রাধা বলছেন সরস বসন্তকালে আসিয়াছে শরৎ সরস বসন্তকাল আসিয়াছে কোকিলের কুজন শুনিতেছি হে কৃষ্ণ আমার এ নবযৌবন তোমার বিরোহে আমি ব্যাকুল আমাকে পরিত্যাগ করা তোমার উচিত নয় আমি তোমার মাতুলানি নই তোমার আমার প্রেম দেব সমাজে সকলেই ভালো করিয়া জানে তখন শিশুমতি ছিলাম বলিয়া রতিকলা বুঝিতাম না তাই তোমার বাক্য সম বাক্যে সম্মতি দিই নাই এখন আমি পূর্ণ যৌব না তোমা ছাড়া অন্য গতি নাই ইহা বুঝিয়া আমার প্রতি অনুকূল হও নহিলে সাগর সঙ্গমে দেহত্যাগ করিব অন্যথা তুমি স্ত্রীবধের পাপে লিপ্ত হইবে যত সংযম করিয়াছি যত ব্রত নিয়ম পালন করিয়াছি আমার সে সকল ধর্মনু ধর্মানুষ্ঠান সবই বিফল হইল আমি শপথ করিয়া বলিতেছি আর কখনো তোমাকে বঞ্চনা করিব না তিনশো আঠ আশি পথ দেশ দেশবরারি রাগ লঘু শেখর যবে তোক যতন করিল চন্দ্রা বলি তবে মোর বাপ মায় দিল তোম্ভে গালি এবে হে আম্ভা সমে বাঞ্ছ রতি পরিহরি আপনার হাই হন পতি এবে হে রাধা পাতসি মায়া মোহে এহাত না ভুলে আর নান্দের পোহে যতন করিয়া বেদ কহিলেন তো কহিলেন তো বিধি পাপ করিলে কোন কাজে নাহি সিদ্ধি কোনো কাজে নাহি সিধি অসুর মারিয়া খণ্ডিব পৃথিবীর ভার পাপ করিলে সে তো নাহি আম্ভার যতন না কর রাধা আইহনের রানী পরিহার কইল তোক দেব কইল নির্মল কায়ে যায় যায় আহনিশি করম যোগ ধেয়ান আর কফ না ভুলে তোমাতে দেব কান এবার এহা বুঝি গোয়ালিনী ছাড়ো মোরাস রাস বাসুলিশিরে বন্দি গাইল চণ্ডীদাস তো কৃষ্ণ বলছেন হে চন্দ্রাবলি আমি যখন তোমাকে অনুনয় অনুনয় করিয়াছিলাম তখন তুমি আমার পিতা মাতার নাম উচ্চারণ করিয়া গালি দিলে এখন নিজের স্বামী আইহনকে পরিত্যাগ করিয়া আমার সঙ্গ কামনা করিতেছো কেন এখন হে রাধা মায়ামোহ বিস্তার করিতেছ কেন সৃষ্টিকর্তা বিশেষভাবে এই বিধান করিয়াছেন যে পাপ করিলে কোনো কর্মে সিদ্ধি লাভ হয় না হে আইহন মহিষী আমাকে লাভ করিবার জন্য আর প্রয়াস করিও না আমি তোমাকে পরিত্যাগ করিলাম দিবারাত্র আমি যোগ সাধনায় মগ্ন তোমার মোহে আমার মন মুগ্ধ হইবে না হে গোপ কন্যা এই বুঝিয়া আমার আশা পরিত্যাগ করো তিনশো উননব্বই পথ উনব্বই নম্বর পথ শ্রীরাক জ্যোতি মৈনাক মারিলে কোন মহাশিধি হয় আপনেই গুণ কান্হাই আপন হৃদয়ে ভুবনে অধিকার তোর আগে এতির গোপ্য নারী হয় কোন কাজ না ধরিল মতিমসে তোম্ভার বচন তাহার উচিত ফল দিলেক মদন কাহ তোর নেহে আপনাক বড় মানে মানো তো উপজীব রোষ তাক না জানো পূরুবে জানিত যবে বেহে তোম্ভে তবে না কহিতে কথা চশোদাক আম্ভে স্মরণ পশিল কাহ চরণে ভারে যে ফল করিবে মোর করো অবিচারে সকল সন্তাপ কাহ সহিবাক পারি তোর বিরহ বিরহ সন্তাপ সহিতে না পারি একবার জগন্নাথ কর প্রতিকার তোর পর ঘুচে বিরহ আম্ভার তেরো ছ নয়নে দেহ আসে বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডী দাসে এখানে কি বলছে এখানে রাধা বলছেন যে মরিয়াই আছে তাকে তাহাকে মারিলে কি লাভ হয় হে কৃষ্ণ তাহা আপন মানেই আপন মনেই একবার চিন্তা করিয়া দেখো তুমি তিন ভুবনের অধিকারী সামান্য গোপনারী সে তোমার কাছে নিতান্তই নগণ্য হে কৃষ্ণ তোমরা তোমারই প্রেমের গৌরবে আমি গর্বিতা সেই তুমি যে আমার প্রতি রুষ্ট হইবে আমি জানতাম না জানিতাম না আমি সকল তাপ সহিতে পারি কেবল তোমার বিরহ জ্বালা সইতে পারি না একবার হে জগন্নাথ ইহার প্রতিকার করো তোমার প্রাসাদে বিরহ দুঃখ দৌর দূর হোক অনুকূল দৃষ্টিপাত করিয়া আমাকে আশ্বাস দাও তিনশো নব্বই নম্বর পথ দেশাগ্রাগ লঘুশেখর এবে ভ্রম এভে ভ্রমর কোকিল স্বরে গুণী শুনি মোরে মনমত মারে তিরিবদ ভয় না ভয় না মানসি কেন্নে মিছাল মাউলানি ঘো আল হেরো মোরে দয়া না কর হো কেনহে কান্হাইল ছাড়ো নিঠুর ভাব মনে দুঃখ দিয়া সত্য বলো শিরে দেও হাত তোমভে মোর প্রাণ জগন্নাথ জিয়াও আর নয়নে চাহি বিরহের জ্বালায় মরে রাহি তিলেক যৌবন নাহি টুটে তোম্ভাবিনি বুক মোর ফুটে এহা জানি দয়া ধর মনে আম্ভালয়া লয়া যাই যাহ গুনগুঞ্জ বনে তোম্ভা চিন্দি ঝুড়ো অহনিশি তভ কেনহে দয়া না করসি মোরে না মারিহ শ্রীনিবাসে গাইল বরু চণ্ডী দাসে রাধা বলছেন ভ্রমরের গুঞ্জন কোকিলের কুহুধ্বনি মদনের বান রূপে আমার হৃদয় আঘাত করে হে কৃষ্ণ কেন অকারণে মাতুলানি সম্বোধন করিতেছ তোমার কি স্ত্রীবদের ভয় নাই হে কৃষ্ণ নিষ্ঠুর হইও না হে জগন্নাথ তোমার বিরহ জ্বালায় রাধার জীবন যায় তুমি আর নয়নে তাকাইয়া তাহাকে বাঁচাও আমার যৌবন তিলমাত্র ক্ষয় পায় নাই তোমাকে ভাবিয়া ভাবিয়া দিবারাত্র চোখের জল ফেলিতেছি তবু কেন তুমি দয়া করিতেছ না হে শ্রীনিবাস মিনতি করিয়া বলিতেছি আমাকে প্রাণে মারিও না তিনশো একানব্বই নম্বর পথ ধানুষি রাগ ক্রীড়া রাধা মথুরা যাইতে যমুনা পথে দধির পশার লয়া অনেক যতনে কইল না দিলে আশ গেলাহা মুখ দুঃখ দিয়া ছিনারি পামড়ি নাগরী রাধা কি কে পাতসি মায়া তম্ভে যবে জানো আম্ভে তোর প্রিয় তবে কেন্নে না কইলে দয়া পান ফুল দিয়া পাঠাইল তোরে দুতার হাত তো দিয়া বোলনা ধরিলে তাম্বুল পোহা পেলাইলে বাম চরণে টালিয়া যেহেন প্রকারে বড়াইক মাইলে তিরিবিধ তিরিবধ হইতো মোরে যে কারণে হরি নারায়ণ আম্ভে তেশি জীবন তাহারে জবে বড়াই আদেশিব মোরে তবে যাইব তোর পাশে এহা বলি কান্হাই নীরব হইলা গাইল বরু দাসে তো রাধার কৃষ্ণ বলছেন যে তাম্বুল খণ্ডের যে ঘটনা অর্থাৎ কৃষ্ণ যে তাম্বুল পাঠিয়েছিলেন রাধা তা প্রত্যাহার করেছিলেন এবং সেই কথাই মনে করিয়ে তিনি অভিযোগ করছেন রাধার কাছে এই অবস্থায় যখন বড়াই তোমার কাছে যাইতে বলিবে কেবল তখনই তোমার নিকট চাইব এটা আবার কৃষ্ণ বললেন তিনশো তম পথ কোরারাগ ক্রীড়া নিশি আন্ধি তাহা তাহাতো কেমনে নারী জিয়ে সে যাহার পাশত পুরুষ নাহি মোড়ে কিনা ভইয়া গেল বড়াই নায়ে বিরহে বিকলি খোঁজে মন আন্দের পোয়ে নিশি স্বপন দেখিল কাহ কোলে করি শুইল চিয়াইয়া দেয় চাহো নাহিকে বাল গোপালে এমর যৌবন ভার সকল ভইল আশার আনল স্মরণ হইবে দুতারে যে ডালে করম ভরে সে ডাল ভাঙিয়া নাহিহানো ডালজাত ডাল জাত করস বিশোরামে আনি দেহ জবে কান্নে ভিড়ি দেহ আলিঙ্গনে তাক না তেজিব আর জরমে নেহ আমুল রতনে পালহ মোর বচনে একবার মোক আনি দেহ কানহে। ধর দুতা তোর পায়ে হেরো মোর প্রাণ যায় গাইল বড়ু চন্ডীদাস বাসুলিগণে রাধা এখানে বলছেন রাত্রি অন্ধকার প্রিয়তম যার পার্সেন যাহার পার্শ্বে নাই সে রমণী কেমন করিয়া প্রাণ ধারণ করিবে হে বড়াই আমার এ কী হইল আমি যে বিরহ ব্যাকুলা হইয়া নন্দনন্দনকে খুঁজিয়া বেড়াইতেছি জাগিয়া দেখিলাম সে বালগোপাল নাই আমার এই যৌবন ব্যর্থ হইল হায় আমি যে ডা আমি যে ডালি আশ্রয় করি তাহাই ভাঙিয়া পড়ে যেখানে বিশ্রাম লাভ করতে পারি করিতে পারি এমন বিশ্রয় এমন আশ্রয় আমার নাই একবার পাইলে আর জীবনে তাহাকে ছাড়ি ছাড়িব না এই লাও অমূল্য রত্ন উপহার লাও তোতি আমার কথা শোনো তোমার পায়ে ধরিয়া বলিতেছি এই দেখো আমার প্রাণ বাহির হইয়া যাইতেছে একবার শ্রীকৃষ্ণকে আনিয়া দাও তিনশো তিরানব্বই পথ তিরানব্বইতম পথ গুড়চরি রাখ জ্যোতি যখন কানহাই তোরে পাঠাইলে পানে তবে তারে বুলিলি বচন আনচানে এবে মোক বলসি কান্হাই আনিবারে বুড়ো বয়সত বড় দুঃখ দিলে দিক দুঃখ দিলে মোরে এবে বলহীন আম্ভে চলিতে না পারি কোন পরকারে তোক আনি দিব হরি এ ঘর যাও যাও মোয়ে শকুতি না করো কথা গিয়া পাইব নিঠুর কথা ধরো ময়ে ভালে জানে ময়ে ভালো ভালে জানো তোক নিঠুর ভইল কান্ন এ জরমে নৈশ নাইশে আর তোমভার থান পুরুষ ভ্রমর দুই হো এক মান নানা থান ভ্রমি ভ্রমি করে করয়ে মধু পান নানা রঙ্গে রঙ্গে কানহাই আন নারী পাশে বাসলি শিরে বন্দি গাইল চণ্ডী দাসে রাধার প্রতি বড়াই বলছেন তাম্বুল খণ্ডের ঘটনার কথা উল্লেখ করে বলছেন কৃষ্ণ হয়তো এখন নানা রঙ্গে অন্য রমণীর পার্শ্বে অবস্থান করিতেছেন পুরুষ মানেই তো ভ্রমর নানা থান নানা স্থান ভ্রমণ করে করে তারা মধু পান করে নানা রঙ্গে কান্নাই হয়তো নানা নারীর পাশে রয়েছে তিনশো চুরানব্বই পথ রামকিরি রাগ বা রামগিরি রাগ জ্যোতি শিশুকালে আম্ভে মতি ভোলে বড়াই না লাই লইল কান্ধের তাম্বুলে এবে আম্ভার মন মজিল বাল গোপালে তম্ভে যাত্রা করো শুভক্ষণে বড়াই ঝাট চলো কান্নাইয়ের থানে বিনয় বচনে তষিয়া কান্হাই আনো মোর থানে বলো গিয়া থানে বারেক দয়া করে মোড়ে দেউ দরশনে সব চিন্তিয়া মোরারি পরাণ ধরিতে না পারি রহিব যৌবনে আম্ভে কেমনে মমনে বাড়ি ময়ে সে দগ দগ্ধ কপালি নাম মোর চন্দ্রাবলী আন মোর নাহিগতি ছাড়িয়া প্রিয় বনমালী মো তোলে যমুনা তো পানি পরিহাস কইল চক্রপানি মতিমসে যশোদারে কহিল সে সব কাহিনী কান্ধনা না চিহ্নিল খাইল আখি চান্দ সূরজ দুই সাথী এরূপ যৌবন কাহার থুইব রাখি বাসি বাজাইল জবে কান্ধে, কোকিল কইল পালি গানে আগুলি আগুনি চালিল দেহে তখন দক্ষিণ পবনে এবে লাজ থুইয়া এক পাশে শরণ ভইল শ্রীনিবাসে আনি দেহ এবে কান্হাই গাইল বড় গাইল চণ্ডী তো বড়াইর প্রতি রাধা বলছেন এখন আমি লাজ লজ্জা পরিত্যাগ করিয়া শ্রীনিবাসের চরণ স্মরণ লইতে চাই লইলাম তিনশো পঁচানব্বইতম পথ ধানুষ একতালি গরবে না তুষিল হরি পাছুনা গুণিল গুনিল আছি আছি দড়ি রোষ তার মনে জাগে এহা শুনি না ম না মারে মুখে বড় ভাগে এবে তোমহে মোড়ে বলো বুধি ময়ে ভইল এহাত মুগধি কাকুতি করিল কাহ্ন তোরে মুখ পাঠাইল বারে বারে তভ তার না কইলে সম্মানে তে কারণে রুষ্ট হইল কাহ্নে বন্ধুজন করায়া বিমানে ছন্দে বন্দে তোষিব কমনে অতি বড় শিয়া শিয়ান সে কাহ্নে তাগ ভান্ডি কাহাড় পরাণে তোম্ভে মোর পড়ান না তিনি তোর দুঃখ না সহ সহে পড়ানি কথা পাইব কাহের উদ্দেশ্যে গাইল বড়ু চণ্ডীদাসে মানে এখানে বড়াই রাধাকে পূর্ব স্মৃতি পূর্ব ঘটনাগুলি স্মরণ করিয়ে করিয়ে বলছেন তার ভুলগুলি কোথায় যে কৃষ্ণ তাকে তার কাছে বারবার আসতে চেয়েছিলেন কিন্তু তবুও রাধা তাকে স্বীকার করেননি তিনশো ছিয়ানব্বই পথ ছিয়ানব্বইতম পথ পাহাড়িয়া রাগ ক্রীড়া তো বড়াইয়ের কথা শুনে মদন স্বরে জর্জয়িতা রাধিকা বাদবকে লাভ করিবার ইচ্ছায় সখীগণকে বলছেন বড়াই তবে বুইল রাধা কি পুজহ মোরে বুধি আম্ভার হৃদয় চন্দন কান্হাই আপনেই কর সুধি রাধার বচন শুনি বড়াই বুইল মন মনত গুণী তোম্ভে আম্ভে গিয়া চাহি বৃন্দাবন তবে পাইব চক্রপাণী দুহে মেলিয়া কান্নায় চাইল না পাইয়া চুড়িল করন্দনে হেনই সম্ভদে সম্ভেদে নারদ মুনি দিল দর্শনে করিয়া প্রণাম নারদ চরণের রাধা পুছে জোর হাতে নিদয় নান্দের নন্দন কথা বসে জগন্নাথে কিমোর জীবন যৌবন নারদ কিমোর এধন বাসে কাহ বিনিম যোগিনী হইব ভ্রমিব সকলে দেশে রাধার বচন শুনি মহামুনি বাসুলি যোগ ধেয়ানে জানি জানিল কদম তলাত বসিয়া আছন আছেন তো নগর কাহ্নে নারদ বুইল কদম তল চলো বৃন্দাবন মাঝে কুসুম সেজাদ বসিয়া আছে তথা পাইব দেবরাজে নারদের বল বেদ সমতল মনে ধরি চন্দ্রা বলি চাহিতে চাহিতে পাইল আচম্পিত বৃন্দাবনে বনমালী কৃষ্ণের বদন দূরে দেখি রাধা মূরছিয়া পাইল তখনে ভৃঙ্গারে জল মুখে দিয়া বড়াই রাধার কইল চেতনে চেতন পাইয়া বড়াইর চরণ ধরিল আতি যতনে বুলিতে নাড়ো বচন বড়াই না চলে মোর চরণে এবে কি করিব না তিনি বল হরষিত মনে তোমভার আন্তরে প্রাণ উপেক্ষিয়া করিব তাক যতনে মনে পড়ি ভাবি মোরে দয়া করি বড়াই চল আপনে ভালো মতে মোর দুঃখ কথা কহ নিদুখ চরণে। এ বচন শুনি বড়াই বুইল গিয়া কান্নের পাশে বাসলি শিরে বন্দিয়া গাইল বড়ু চণ্ডীদাসে তো এই পথটিতে দেখা যাচ্ছে রাধা নানা কথা বলে নিজের দুঃখের কথা বড়াইকে দিয়ে কৃষ্ণের কাছে বলতে চাইছেন তিনশো সাতানব্বই পদ সাতানব্বইতম তম পথ দেশাগ্রাক ক্রীড়া তনে তনের উপর হারে আল মানয়ে যেন ভারে যেহেন ভারে আতিরদয়ে খিনি রাধা চলিতে না পারে সরস চন্দন পঙ্কে আল দেহে বিষম সঙ্কে তহন সমান মানে নিশি শশাঙ্কে আল তোর বিরহ দহনে দগধিলি রাধা জিয়ে তোর দর্শনে কুসুম স্বর হুতাশে তপত দীর্ঘ নিশ্বাসে সঘন ছাড়োয়ে রাধা বসি এক পাশে ক্ষেপে সজল নয়নে দশ তিশ ক্ষণে ক্ষণে নালহীন কইল যেন নীল নলিনে দেখি পল্লব শয়নে আঙ্গার রাশি সমানে মুদয়ে নয়নাতি তরাশিত মনে বাম করতে বদনে দিয়া গগনে নয়নে ভাগ চিন্দে রাধা নিশ্চল মনে ক্ষণে হাসে ক্ষণে রোষে ক্ষণে তরাশে ক্ষণে কান্দে রাধা ক্ষণে এ বিলাসে চলিতে তোম্ভার পাশে নাড়ে মদনের রসে বাসুড়ি চরণ বন্দি গাইল চণ্ডী দাসে এই পথটিতে রাধা বলছেন স্তর বিনিহিত হাড়খানির ভারও তার কাছে দুর্বিশহ বলে মনে হচ্ছে দুর্বহ বলে মনে হচ্ছে কাত হৃদয়া রাধা চলিতে পারছে না চলতে পারছে না তিনি বলছেন তোমার বিরহের আগুনে রাধা দগ্ধ হইয়া আছে তোমার দর্শন পাইলে তবে প্রাণ ফিরিয়া পাইবে কিশলয় সচ্চা তাহার কাছে অগ্নিরাশির সমান তাহা দেখিয়া সে ভয় দুই চক্ষু বদ্ধ করে বাম হাতে মুখ রাখিয়া আকাশের দিকে তাকাইয়া রাধা এক মনে তোমার কথাই চিন্তা করে সে কখনো হাসিতেছে কখনো কাঁদিতেছে কখনো বা উল্লসিত হইতেছে মদন সরাথুরা হতভাগিনী তোমার কাছে হাটিয়া আসিবে সে শক্তিটুকুও নাই তিনশো আটানব্বইতম পথ বিভাস রাগ রূপকং নিন্দয়ে চান্দ চন্দন বাধা সব ক্ষণে গড়ল সমান মানে মলয় পবনে করে মনসী মনসিজ স্বর কুসুম শয়নে ব্রত করে পাইতে তোর আলিঙ্গনে আল কানহাইল রাধা বিরহ দহনে দগধিনী ভইল তোম্ভার স্মরণে আহনিশি মদন মারে তারে স্বরে হৃদয়ে নলিনী দল সংনাহা করে সব ক্ষণ বশ তুম্ভে তাহার আন্তরে দেশি তোমা রাখিবারে পরকার করে নয়ন সলিল পরে বদনে তাহার রাহুই গালিল যেন যেন চাঁদ সুধাধর সুধাধার তোম্ভাক লিখিয়া কাহ মদন রূপ প্রমাণগণ করে কহি কাহিল স্বরূপ তম্ভাক সংমুখ দেখি আধিক চিন্তনে হাসে রসে কান্দে কাম্পে ভয় করে মনে ঘর বন ভইল তার জাল সখী কণে নিঃশ্বাসের বারে বিরহ দাহুন দহন দারুণ দহনে বনের হরিণী যেন তরা তরাশিনী মনে দশ দিস দেখে রাধা চকিত নয়নে দয়া করি এবে তাক দেহ আলিঙ্গনে গাইল বড়ু চণ্ডীদাস বাসলি এখানে বড়াই বলছেন চন্দ্র ও চন্দন রাধা সর্বক্ষণ তাহাদের নিন্দা করিতেছে মলয় পবন তাহার নিকট গড়ল তুল্যবোধ হইতেছে মদনদেব দিবারাত্র তাহাকে সরাঘাত করিতেছে তাই রাধা হৃদয় নলিনী দলের বর্ম পরিধান করিয়াছে তুমি তো সর্বক্ষণই তাহার অন্তরে বিরাজ করিতেছ তাহার নয়নে অশ্রুধারা নির্গত হইতেছে মনে হয় যেন রাহুগ্রস্ত চন্দ্র হইতে অমৃতধারা ঝাড়িয়া পড়িতেছে সারাক্ষণ তোমার কথা ভাবিয়া ভাবিয়া রাধার চন্দ্রনা হইয়া হইয়াছে যেন তুমি তাহার সম্মুখেই আছো হতভাগিনীর গৃহ আজ অরণ্যরূপ সখীগণ জালের মতো তাহাকে বেষ্টন করিয়া আছে বিরহের নিদারুণ অগ্নিজালা বহন করিয়া দীর্ঘশ্বাস করিতেছে রাধার অবস্থা হইয়াছে বনের হরিণীর মতো হরিণীর মতো সে ভীত চকিতভাবে ইতস্তত দৃষ্টিপাত করিতেছে হে কৃষ্ণ দয়া করিয়া তাহাকে আলিঙ্গন দাও মানে এখানে এই পথটিতে পড়াই রাধার কষ্টকে রাধার যে যন্ত্রণা বিরহ বেদনা তাকেই কৃষ্ণের কাছে উপস্থাপন করেছেন তিনশো নিরানব্বই নম্বর পথ মালব্রাক রূপকং কান্হাইক বুইল বড়াই বচন মধুরে চন্দ্রাবলী রাধা তোর বিরহ মরে বিরহে মরে লুনি সম দেহ তার রসের সাগরে সম্পূর্ণ যৌবনের অতি ভুঞ্জ দামোদরে বিলম্বনা কর শুনো সুন্দরী মুরারি সুন্দর মুরারি রাধার পরাণে দুঃখ সহিতে না পারি বদন চুম্বিয়া মাথে হাত বুলাই হাতে ধরিয়া কাকুতি কইল বড়াই বুইল বারে বারে আগু পাছু বুঝাই রাধা কো তোষহ বল পালহ কান্হায় চিত্তের হরিষে বড়াইয়ের কথা শুনি ঈশত হাসিয়া কাহ হৃদয়ত গুণী বুইল মনোহর বেশ করু গোয়ালিনী পাশে আসি বৈশু বলে মধু মধুরস বাণী কাহ্নের আদেশে গিয়া বড়াই হরিষে সত্তরে কইল সব রাধিকার পাশে রাধার ক্ষণেক হইল যুগ সদৃশ্যে বাসুরী শিরে বন্দি গাইল চণ্ডিতাসে বড়াই রুক্তি উক্তি চন্দ্রাবলী রাধা তোমার বিরোহে কাতরা তাহার দেহ নবনীত কোমল রসের সিন্ধু সদৃশ্য রাধিকা প্রাণে দুঃখ পাইবে ইহা আমি সইতে পারি না অতএব হে মুরারি আমার কথা শোনো আর বিলম্ব করিও না তখন কবি বলছেন বড়াই কৃষ্ণের মুখচম্বন মুখচুম্বন করিয়া তাহার মাথায় হাত বুলাইয়া তাহার হাতে ধরিয়া অনেক মিয়তি করিল অগ্নপশ্চাত বুঝাইয়া বড়াইয়া বারবার বলিল কথা শোনো রাধাকে তুষ্ট করা কবি কবির বিবৃতি বড়াইয়ের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করিলেন এবং মৃদু হাস্য রিষ্ট চিত্ত হইলেন কৃষ্ণের আদেশে বড়াই দ্রুত গতিতে রাধার নিকট গিয়া সকল কথা কহিল তাহা শুনিয়া রাধা এক মুহূর্তকে এক যুগ বলে মনে করিল আট চারশো নম্বর পথ ভৈরবী রাগ একতালি আল রাধা শম্ভু সদৃশ তোর খম্পা দিল বেড়িয়া চম্পা শিশত সিন্দুর ন সুরে গিয়ে গজমতি হার মনি মাঝে শোভে তার উঁচো কুচো যুগল উপরে হওয়া সমান আকারে সুরেশি দুই ধারে পরে যেন সুমেরু শিখরে প্রহারিল প্রহাইল হরিষ মনে কণ্ঠত ভূষণ গণে দেখি আভিসার সুশোভনে মিলি হেমকরগণে বান্ধিল আতি যতনে যেন কম্বু রতনক রতনে মনি কিরণ উজলে আঙ্গত ভুজ যুগলে প্রয়ল আতি কুতু হলে বাহুতে কনক চুড়ি মুকুতা রতনে জড়ি রতন কনক কঙ্কন করমূলে রতির রতিরণে জয়ধ্বনি করয়ে কিঙ্কিনী তাক কান্থি বান্ধিল মাঝে কনক মল তোর আর পাশলি নিকর জঙ্খপদ আঙ্গুলিত সাজে কর্পূর কস্তুরী যোগ আর তাম্বুল রাগে গন্ধ রাঙ্গে রচিল বদনে আতির উপসী স্বভাবে লাশ বেশ করি রাতি ভাবে রাধা গেল কাহ্নের পাশে রাধা কো দেখিয়া কাহ্ন উত্তরল ভুইলা মানে গাইল বড়ু চণ্ডিত আসে তো এই পথটিতে দেখা গেল রাধা নানারূপ অলঙ্কার করে শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণ তাহাকে দেখে তাকে দেখে তার চিত্ত চঞ্চল হয়ে উঠল চারশো এক নম্বর পদ কোড়া দেশ দেশরাক ক্রীড়া ভুজ যুগে ধরি আল কইল আল আলিঙ্গনে রাধাহ ধরিলে কান্নাহি কতি যতনে করিল চুম্বনে কপল যুগ নয়নে ললাট অধর রতন যুগল নয়নে আল কাহ্নে করিল সুরতি পুরী মনোরথ রাধার প্রীতি জুড়ি রসনে রসনে কইল মধুমুখ পানে রাধানা জানিল আপন পর তখনে তার দশন বসনে কাহ্নে চাপিল দশনে ইঙ্গিতকারে হারিল রাধা কাহ্নের বচনে দৃঢ় করি দুই তনে নখ দিল ঘনে ঘনে পিজু পিছুসে সেছিল কাহ রাধার মরণে রাধায় কইল কুজনে মধু পিল রিষ্ট কাহ্নে উচিত হিল্লোল পড়িল সেবনে আতি আনুবন্ধে কইল নানা বন্ধে কভ কইল না কইল ভইল মুকুল নয়নে সুখী ভইল দুই জনে বড়ু বড়ুচন্ডীদাস বাসুলিগণে এই পথটিতে রাধা এবং কৃষ্ণের সম্ভোগ চিত্র বর্ণিত হয়েছে চারশো দুই নম্বর পথ শ্রীরাম শ্রীরামগিরাগ আটতলা এতে রতি সুখ ভুঁজিয়া রাধা গোয়ালিনী চরণত ধরি বুইল শুনো চক্রপাণী তোম্ভা ছাড়িয়া মোর আন নাহি গতি এবে চিত্তে ভইল কান্ন তোমাতে তোম্ভাতে ভকতি উড়ুখানি পাতি মোড়ে দেহ গোবিন্দ শ্রম বড় পাইল আম্ফে সুতি যাও নিন্দ হেন হেন শুনি তাতো কান্হাই অনুমতি দিল নব কিশলত কিশলয়ত শয্যা রহিল নিজ উড়ু তলে তাক নিশ্চল রাখিল তখন কান্নায় কিছু মনে চিন্তিল হেন সম্ভেদে দেখি শীতিল বহে বায়ে ভ্রমর কোকেল মিলি কোল কলকিত গায়ে কুসুমের গন্ধ মেলিল চারিপাশ রাধার নয়নে গিয়া নিন্দা কইল বাস রাধা এড়িয়া যাইতে কাহ্ন কইল মন বড়াইর পানে কাহ্ন করিল গমন বড়াইক সম্মদিয়া দিয়া বলিল বচনে গাইল বড়ু চণ্ডী দাস তো বিরহান্তে এই বিহারান্তে গোপবালিকা রাধিকা কৃষ্ণের চরণ ধরিয়া বললেন হে চক্রবাণী তুমি ভিন্ন আমার কোনো আশ্রয় নাই হে কৃষ্ণ তোমার চিত্ত একা তোমাতেই নিবদ্ধ হে গোবিন্দ আমি বর শ্রান্ত হইয়াছি তোমার উড়ু পাতিয়া দাও মাথা রাখিয়া নিদ্রা যাই এ কথায় সম্মত হইলেন কৃষ্ণ তিনি কিশলায় রচনা করিলেন এবং নিজ রাধিকাকে শোয়াইয়া মনে মনে কিছু চিন্তা করিলেন এমন সময় শীতল বাতাস বহিতে লাগিল ভ্রমর এবং কোকিল মিলিয়া কললিত কলগীত ধরিল কলগীত ধরিল চারিদিকে ফুলের গন্ধ বহিতে লাগিল রাধার নয়নে নিদ্রা নামিয়া আসিল শ্রীকৃষ্ণ রাধাকে রাখিয়া চলিয়া যাইতে ইচ্ছা করিলেন তিনি বড়াইয়ের নিকট গিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন চারশো তিন নম্বর পথ কেদার রাগ পালিল বড়াই আম্ভে বচন তুম্ভারে এবি মেলানি দেহ আম্ভারে সাজ উপসন্ন ভইল বনের ভিতরে রাধালয়া ঝাট বিনয়ে যাহা ঘরে তোমার কারণে ল বড়াই কইল মোয়ে রাধার সঙ্গে ল আর বচনে বলে বড়াই তোর করে রাখিও যতনে তাক আপন আন্তরে যাইব আম্ভে মথুরা নগরে নিন্দ ছল করি তাক রাধার পাশে বড়াই বুলিহ যতনে ধীর ধীর করি রাধার শিওরে উড়ু কাড়ি মথুরা নগরাক নগরক কানহে কক কতক্ষণে চিয়াইলি রাধাচন্দ্রা বলি কান্নাই না দেখিল পাশে বড়াইক চিয়াইয়া বুইল বচন গাইলো বড়ু চণ্ডীদাসে কৃষ্ণের উক্তি বড়াই তোমার আমি তোমার কথা রাখি আছি এবার আমাকে বিদায় দাও বৃন্দাবনে সন্ধ্যা নামি আছে আমি সত্তর রাধাকে লইয়া গৃহে ফিরিয়া যাও তুমি সত্তর রাধাকে লইয়া গৃহে ফিরিয়া যাও বড়াই তোমারই জন্য রাধার সঙ্গে বিলাস করিয়াছি একটি কথা হে বড়াই তোমার হাতে ধরিয়া বলিতেছি আমি মথুরায় চলিলাম তুমি রাধাকে আপনার মতো ভাবিয়া যত্ন করিয়া রাখিবে কবির বিবৃতি এই বলিয়াই রাধার মাথার নিচ হইতে নিজের উড়ু সরাইয়া কৃষ্ণ মথুরায় চলিয়া গেলেন কিছুক্ষণ পরে রাধা চন্দ্রাবলি জাগত জাগৃত হইলেন কিন্তু কৃষ্ণকে পাশে দেখিতে পাইলেন না তখন বড়াইকে জাগাইয়া এই কথা বলিলেন চারশো চার নম্বর পথ ভাটিয়ালি রাগ জ্যোতি এই তো কদম তলে আছিলা বাল গোপালে তার উড়ে দিল মো শিয়রে আতিশয় রতিশ্রমে আকুলি হইল ঘুমে নিন্দত এড়িয়ে গেল মোড়ে বড়াই গো কান্ধের বিরহ ভারে জিয়ন্তে মইল ল আনি দেহ শ্রীমধুসূদনে অহনিশি একমনে চিন্ত চিন্তময়ে সব ক্ষণে সে কাহ্নে পাইব কত কতক্ষণে চরণে পর দুতি আনি দেহ প্রাণ তার মোর হও দর্শনে মো কেন্নে জানিব হেন এড়াই এড়াইয়া পলাইব পলাইবে কাহ তবে কেন্নে কাল ঘুমাই ঘুম যাইব যাইব এরূপ যৌবন ভার কাহবিনী আসার তালাগে গড়ল ময়ে খাইব হেরো মো কাকুতি করে করো দুটি তোর পায়ে পায়রো এহোবার পুরো মোর আসে চলো দুটি তার থান আনো শ্রী মধুসূদন গাইলো বুরু চণ্ডিত আসে তো শ্রী রাধিকা এখানে এই পদে ঘুম দেখা যাচ্ছে শ্রীরাধিকা ঘুম থেকে উঠেছেন উঠে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না এবং তখন তিনি বড়াইয়ের কাছে গিয়ে বলছেন একবার তার কাছে যাও এবং শ্রী মধুসূদনকে তার কাছে অর্থাৎ রাধার কাছে নিয়ে আসার জন্যে চারশো পাঁচ নম্বর পথ দেশাগ্রাগ এখন কদম তলে আছিলা কান্নাই ল তোর সঙ্গে কুতু হলে রাধা ল তো মুঘতি আপনে ছাড়িলি বনমালী এবে কথা পাইব গোপালে রাধা ল কেমনে পাইব রাধা কাহের উদ্দেশ্যে না জানো সে গেল কোন দিশে প্রবোধ বচন কত বুঝাইয়া তাহারে আনিয়া মোলাই মেলাইল তোর থানে এত বড় নিন্দে ভলি আজি তোমে ভৈলা শিওরত হারাইলি কাহ্নে বিষম পুরুষ জাতি কপট পুরিত মতি না বলে সে তিরিন তিরিক রঞ্জে হ্যানোমতে পরিহাসে শেয়ান যুবতী লয়া কাহরতি ভুঞ্জে কুঞ্জে কুঞ্জে এবে তোয়ে এখানে থাক মগিয়া গিয়া তাক জবে পায়ে পাও তার দর্শনে তবে তোক আনি দিব গাইল বড়ি চণ্ডী দাস বাসুলি চরণে বড়াই বলছেন তোমার সহিত কেলি বিলাসে মগ্ন হইয়া শ্রীকৃষ্ণ তো এই কদম্বতালে এখনই ছিলেন বুদ্ধিহীনা রাধিকা তুমি নিজেই তাহাকে ছাড়িয়া দিলে সেই বাল্যগোপালকে কোথায় পাইব কৃষ্ণ কোন দিকে গেলেন তাহা তো জানি না রাধা তাহার উদ্দেশ্য পাইব কেমন করিয়া কত প্রবোধ বাক্য বলিয়া কত বুঝাইয়া তবে তাহাকে আনিয়া তোমার সহিত মিলন করাইলাম আর তুমি এমনই ঘুম ঘুমাইলা ঘুমাইলে যে শিওর হইতে তিনি চড়িয়া গেলেন আর তুমি টের পাইলেন না পাইলে না পুরুষ জাতি বড় ভয়ানক তাহাদের মন কপটাতায় পূর্ণ আমার মনে হয় তিনি অন্য কোনো যুবতীর সহিত কুঞ্জে কুঞ্জে কেলি করিতেছেন এখন তুমি এখানে থাকো আমি গিয়া সন্ধান করি তাহার দেখা পাইলে তাহাকে তোমার কাছে আনিয়া দিব চারশো ছয় নম্বর পথ রামগিরি রাগ আরতলা প্রথম প্রহরে বড়াই এখনে দেখিল আসিবে মোর তে কারণে আম্ভে গিয়া তাক না চাহিল আপনার দোষে মোয়ে উচিত ফল পাইল কেমনে বঞ্চিব ময়ে একশ্বরী কুঞ্জে কাল কথা রতি রতিশুক ভুঞ্জে দুওজ পোহরে মো চিন্তিল একশরি। আম্ভাকো তেজিয়া আজি কথা গেল হরি কেনা সুতি স্নান কৈলধন্য নারী ভুজয়ে কইল তিয়জ পোহরে বড়াই পিক ধন ঘ পিক ঘন রয়ে কান্হের বিরহে মোর প্রাণ নহে চিন্তিয়া চাহিল কিছু কুপায় কান্ন কান্ন করি কান্দিল দীর্ঘ রায় চারি পোহর দিন পুরীর সকল কাহ্নবিনী আইলাহ আম্ভে কদম্বের তল এবে কেন মনে রহে আম্ভার জীবন গাইল বড়ুচন্ডী দাস তো রাধা বলছেন প্রথম পহরে মনে করিলাম আমার কৃষ্ণ আমার সুন্দর কৃষ্ণ এখনই আসিবেন তাই হে বড়াই আমি নিজে গিয়া তাহার খোঁজ করিলাম না এখন আমার অপরাধের উপযুক্ত প্রতিফল পাইলাম শ্রীকৃষ্ণ অন্য কাহাকে লইয়া বিলাস করিতেছেন আমি একাকিনি কেমন করিয়া কুঞ্জে দিন কাটাই দ্বিতীয় প্রহরে আমি একাকিনি ভাবিতে লাগিলাম আজ কৃষ্ণ আমাকে ত্যাগ করিয়া কোথায় গেলেন কোন রমণী আজ সুতীর্থে স্নান করিয়া ধন্য হইয়াছে যাহার সহিত মুরারি সুখবিলাসে মগ্ন আছেন এমনই করিয়া দিনের পর চারি চারি প্রহরী কাটিয়া গেল কৃষ্ণকে না পাইয়া কদম্বতলেও আসিলাম এখন হে বড়াই কেমন করিয়া প্রাণে বাঁচি চারশো সাত নম্বর পথ গুরজরি রাগ কুরুক্ষ তার শুভদিন দিন ভইল শেষী পূর্ণমতি যে লয়া কাণ্ড বুঝে সুখরতি ভালো আনুমান তো করিলি রাহি এবে ভালো মতে চাহি সুন্দর কানহাই কদমের তলের ক্ষণে যমুনার কুলে শিশু লয়া বাটে হাটে হরিষে বুলে জবে লাখ পাও তবে কি বলিব তারে ভালো মতে কোয়ালিনী শিখা হো আমারে বড়াইয়ের বচনে রাধা হরিষে বাসুলের শিরে বন্দি গাইল চণ্ডী দাসে তো বড়াই রুক্তি শ্রীকৃষ্ণ যে রমণীর সহিত কেলিবিলাস করিতেছেন তাহারই শুভদিন সে রমণী পূর্ণবতী রাধিকা তুমি সত্যই অনুমান করিয়াছ দেখি এখন ভালো করিয়া সেই মনোহর শ্রীকৃষ্ণে অনুসন্ধান করি তিনি কখনো কদম্বতলে কখনো বা যমুনা কুলে কখনো বা হাটে বাটে নিষ্ট মনে গোবৎস লইয়া ঘুরিয়া বেড়ান হে গোপাল গোপ কুমারী যখন তোমা যখন তাহার দেখা পাইব তখন তাহাকে কি বলিব সে কথা আমাকে ভালোভাবে শিখাইয়া দাও কবির বিবৃতি বড়াইর কথা শুনে রাধা আনন্দিত মনে বলিলেন চারশো আট নম্বর পদ মল্লার রাগ ডুক চাহো চাহো চাহা বড়াই যমুনার ভিতে বকুল তলাত চাহা চাহা এক নিকুঞ্জ চাহা আর যমুনার তীরে আর চাহা বড় বড় গাছের উপরে লাখ পাইলে তাক বুলিহ কাকু করি গোয়ালি বিকলি হইল বনে ল একশরী আওর চাহিও যথা বসে গনে ছাওয়াল হওয়া কান্নে কান্হ রহে ক্ষণে ক্ষণে চরিত না বুঝে কেহে কেহ তার চারি যুগে সাবধান এবার পাইলে বড়াই সে সুন্দর কান্হে খানি কেহ না তেজিব যেহেন পরানে যেবার আনিয়া দিলে কান্হ মোর ঠাই না কভ দুঃখ না দিব বড়াই হব আঙ্গে আর্থ গৌরী শিরে গঙ্গা ধরে যেতে জানিল নারী শরীরে বুঝি বুঝিয়া বুঝিয়া কান্ন আন মোর পাশে বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডী দাসে তো এখানে রাধা বলছেন বড়াই যমুনার দিকে তাকা তাহার খোঁজ করো বকুলতলাতেও ভালো করিয়া দেখিও যমুনার তীরে কুঞ্জবনে এবং বড় বড় গাছের উপরেও তাহার সন্ধান করিও। তাহার দেখা পাইলে বিনয় করিয়া বলিও রাধা বনমধ্যে একাকিনী তোমার জন্য বড় ব্যাকুল ব্যাকুলা হয়েছে এবার তাহাকে আমার কাছে আনিয়া দিলে আর কখনো তোমাকে দুঃখ দিব না মহাদেব অর্ধ অঙ্গে গৌরীকে ধারণ করিয়াছিলেন আর গঙ্গাকে ধারণ করিয়াছিলেন শিরে ইহা হইতে বুঝে যায় রমণী পুরুষের অঙ্গীভূত কৃষ্ণকে এই কথা বুঝাইয়া বলিয়া তাহাকে আমার কাছে আনিয়া দাও চারশো নয় নম্বর হেন রাধিকার বচনে চলিলি বড়াই বৃন্দাবনে আল বড়াই শুনিয়া রাধার আরতি কাহা কেহ না কইল সংহতি আল বড়াই মনে ধরি রাধার বচনে কান্নাহিক চাহে বনে বনে যমুনা পায়া গোপালে পুনো গেলি বকুলের তলে তথা না পাইয়া গদা ধরে চাহিলে গাছের উপরে চাহিয়া না পাইল বনমালি শ্রমে বড়াই ভইলি বেয়াকুলি একশোর বনের ভিতরে ভয়ে হালে বা বড়াই রান্তরে বা বাহুরিয়া বড়াইর থানে বড়াই আইলা চিরক্ষণে বইল তার না পাইল চি উদ্দেশ্যে গাইল বড়ু চণ্ডীদাসে কবির বিবৃতি রাধিকার এই কথা শুনিয়া বড়াই বৃন্দাবনে চলিল রাধার উন্নয় বাক্য শুনিয়া বড়াই কাহাকেও সঙ্গে লইল না একাকে বাহির হইল যমুনা তীরে শ্রীকৃষ্ণকে না পাইয়া বকুলতলায় উপস্থিত হইল সেখানেও তাহার দেখা পাই না পাইয়া গাছের উপর তাহার খোঁজ করিতে লাগিল একাকিনী স্ত্রীলোক নির্জন বনে বড় ভয় পাইল দীর্ঘকাল পরে বড়াই রাধিকার নিকট ফিরিয়া আসিয়া বলিল কৃষ্ণের উদ্দেশ্য মিলিল না চারশো দশ নম্বর পথ ভাটিয়ারি রাগ হরি হরি আয়াসে কান্নে উড়ে সুতির দিয়া প্রাণের বড়াইল দারুণ নিন্দে যেহেন ভইল প্রাণ বড়াইল জাগিয়া চাহ নাহিক গোবিন্দে কোন দিকে গেল বড়াই উদ্দেশ্য বোল বড়াই প্রাণ বড়াইল তোমার সঙ্গতি তথা যায় নানাবিধ দুধ পাইলে যার বিরহে পুড়িলে সে কেনহে নান্দে যাইতে মরে কোন আদি বস হইল কিবা অপরাধ হইল জবে কান্না আম্ভারে সরি কান্হের বাণী নারহে মোর পরাণী চেতন নাহিক মোর দেহে তেজিল সুকাশেষ দিনে দিনে তনুশেষ ভাবিয়া সে কানহের নেহে বিধি বিপরীত ভইলো আম্ভা গেল বিরহেমা জীব কত দিশে বল বড়াই উপদেশে কাহ গেলা কোন দিশে গাইল বড়ুচন্ডী দাসে রাধার উক্তি প্রাণের বড়াই শ্রান্তি বসত কৃষ্ণের উড়ুতে মাথা রাখিয়া শুইয়াছিলাম নয়নে দারুণ নিদ্রা নামিল সেই অবসরে তিনি স্বপ্নের মতো মতন নন্তর্হিত হইলেন জাগিয়া দেখি গোবিন্দ নাই বড়াই কৃষ্ণ কোন দিকে গেলেন আমাকে বলিয়া দাও কেন এমন দুর্দিন আসিল আমি কেন আমি কি অপরাধ করিলাম যে কৃষ্ণ আমার উপর রুষ্ট হইলেন কৃষ্ণের কথা মনে করিয়া আমি প্রাণ ধরিতে পারিতেছি না আমার দেহের সংজ্ঞা নাই আমি সর্বসুখ ত্যাগ করিয়াছি তাহার প্রেমের প্রতীক্ষায় আমার দেহ ক্ষীণ হইয়া আসিতেছে হায় এ বিরহ সহ্য করিয়া আর কতদিন বাঁচিব বড়াই কৃষ্ণ কোন দিকে গেলেন তুমি আমাকে এসে কথা বলিয়া দাও চারশো এগারো নম্বর পথ গুর্জরিরা কুরুক্ক কুড়ুক চিরকাল আইল বনের ভিতের বিলম্ব করিতে আর লাগে বড় ডরে ভিত উতরলি নহরাধা ম মন করো জানাহি জানাহি না জানে লোক তাই তা যাই ঘর পাছে কান্নাই আনি দিব তোর থানে করিব আপন কাজ না জানিব আনে বড় কাজ করিয়া না করি জানা জানি চিরকাল সুখ বুঝে শেষি সিয়নি আম্ভার বচন ধরো করি মনে ঝাট ঘর গেলে দোষ না দিব হনে। মুখ চুম্বি বলে রাধা মোর বল ধর ঝাট গেলে না আনু আনুখর আরতি না করা দুখে বেধিল আন্তর আপনে মেলিব আসি দেব গদাধর হেনস প্রবন্ধ করি বড়াই সত্তর রাধিকা বুঝা বুঝা লওয়া গেলি ঘর সব গণ সমে করিয়া সংহতি গাইল বড়ু আর দেরি করিতে ভয় হয় রাধা হইও না মনকে শান্ত করো এখন গৃহে ফিরি নইলে লোক জানিতে পারিবে এমন ভাবে নিজের কাজ করিবে যে অন্য লোক কিছুই জানিতে না পারে বড় কাজ করিয়া লোক জানাজানি করিতে নাই যে নারী বুদ্ধিমতী সে এমনই করিয়া চিরদিন সুখ ভোগ করে আমার কথা শোনো মন স্থির করিয়া শীঘ্র গৃহে ফিরিয়া যাও তাহা হইলে আইহন দোষ দিবে না তোমার দুঃখে আমার বুক ফাটিয়া যাইতে কথা শোনো গদাধর শ্রীকৃষ্ণ নিজেই আসিয়া তোমাকে দেখা দিবেন তুমি অস্থির হইও না এই রূপে বিবিধ প্রবোধ বাক্যে বুঝাইয়া বড়াই সখীদলকে রাধাকে লইয়া গৃহে ফিরিল চারশো বারো নম্বর পথ জ্যোতি ফুটিল কদম ফুল ভরে নোয়াইল ডাল বাল গোপাল নাইল রাখিব কুচ নেতে ওহারিয়া নিদয় হৃদয়ে কাহ না গেল বোলাইয়া শৈশবের নেহা বড়াই কেনা বিহরাইল প্রাণনাথ কাহ মোর এভো ঘর নাইল মুছিয়া পেলাইব বড়াই শীষের সিন্দুর বাহুর বলয়া মো করিব বলী সবক্ষণ পোড়ায়ে পড়ানি কাণ্ডের ঘায়ে যেহেন হরিনি। পুনমতি সব গোয়ালিনী আছে সুখে কোন দোষে বিধিমোঘ দিল এত দুঃখে আহনিশি কান্হাইর গুণ সরিয়া বজরে গটিল বুক না যায় যায় টিয়া জেঠো মাস গেল পরি পরবেশ সামল মেঘে ছাইল দক্ষিণ প্রদেশ এভ নাইল নিঠুর সেনানদের নন্দন গাইল বড়ুচন্ডী দাস বাসুলিগণ তো রাধার উক্তি প্রস্ফুটিত পুষ্পের ভারে ডালগুলি নুইয়া পড়িয়াছে হায় এখনো বালগোপাল গোকুলে আসলেন না আমারে উন্নত যৌবন বসনাঞ্চলে আর কতদিন আবৃত রাখিব হায় বড়াই শৈশবে প্রেম কে নষ্ট করিয়া দিল জানি না প্রাণনাথ তো এখনো গৃহে আসলেন না আমি সীমান্তের সিন্দুর মুছিয়া ফেলিব আমার বাহুর বলায় চূর্ণ করিয়া ফেলিব আর সব গোয়ালিনী পূর্ণবতী তাহারা সুখে আছে আমি কি দোষ করিয়াছি যে বিধাতা আমাকে এত দুঃখ দিলেন অহনিশ কৃষ্ণগুণ স্মরণ করিতেছি কিন্তু আমার বুক ব্রজ দিয়া গঠিত তাই এখনো বিদীর্ণ হইল না জ্যৈষ্ঠ মাস শেষ হইয়া আষাঢ় আসিল হায় নিষ্ঠুর সে নন্দনন্দন সে তো এখনো আসলেন না চারশো তেরো নম্বর পথ শ্রীরাক আষাঢ় মাসে নবম নবমেঘ গড় মদনে কদনে মোর নয়ন ঝুড়য়ে পাখি জাতি নহ বড়াই উড়ি যাও তথা মোর প্রাণনাথ কানহাই বসে যথা কেমনে কেমন বঞ্চিব রে বারিশা মাস। এভর যৌবনে কাহ করিলে নিরাশ শ্রাবণ মাসে ঘন ঘন বরিষে সেজাত সুতিয়া নিন্দ না এসে কত না সহিব রে কুসুম স্বর জ্বালা হেনকালে বড়াই কান্ন সমে কর মেলা ভাদর মাসে আহনিশি অন্ধকারে শিখি ভেগ ডাহু করে কোলাহলে দেখিব দেখিবভে কান্হাইর মুখ চিন্তিতে চিন্তিতে মোর ফুট যাইবে বুক আশ্বিন মাসের শেষে নিব নিবরে মেঘ বহিয়া গেলে ফুটিবে কাশি তবে কান্হ বিনি হইব নিফল জীবন গাইল বড়ুচন্ডী দাস বাসুলিগণ তো রাধা বলছেন আষাঢ় মাসে নবমেকের গর্জন শোনা যাইতেছে মদন জ্বালায় আমি অষ্টু বর্ষণ করিতেছি হায় আমি তো পাখি নই নইলে আমার প্রাণনাথ যেখানে অবস্থান করিতেছেন সেখানে উড়িয়া যাইতাম আমার এখন পূর্ণ যৌবন এমন সময় শ্রীকৃষ্ণ আমাকে নিরাশ করিলেন ভাদ্র মাসের আকাশ দিবারাত্র বেঘে অন্ধকার করিয়া আছে ময়ূর দাদুরী ও ডাহুকের কলরব কলরব শোনা যায় এই অবস্থায় যদি কৃষ্ণ মুখ দেখিতে না পাই তাহা হইলে ভাবিতে ভাবিতে আবার বুক ফাটিয়া যাইবে আশ্বিন মাসের শেষে বর্ষা ধরিয়া আসিবে মেঘ চলিয়া গেলে কাশ ফুল ফুটিবে তখনও যদি কৃষ্ণ দেখা না দেন তাহা হইলে জীবন বিফল হইবে চারশো নম্বর পথ মালব শ্রীরাগ হাতে চান্দোমা মা হাতে হাতে চান্দ মানি বড়াই করাইলো পাগলি আইহন পিঠ দিল তিনাঞ্জলি আসিয়া আশ্বাস দিয়া তোম্ভে হইলা এক ভিতে কাহ তো লাগিয়া মোর বেয়া কুলচিতে জানিল জানিল বড়াই চিহ্নিল কান্নাই আছুক সরস তরসন নাই নাহি তোমহার বচনে বড়াই নেহা বাড়াইল কান্ন ভালে রস ভুঁজিতে না পাইল দিনে দিনে তনু শেষ মদন সে কৌতুকে বাড়াইল নেহা এবে সেই নাশে তোমার বচনে নহে মনে কেমতে পাও এবে শ্রী সুদনে হেন উদ্দেশ্যে মনে গাইল বড়ু চণ্ডীদাস দাস রাধার উক্তি বড়াই হাতে চাঁদ তুলিয়া দিবে এই ভরসা দিয়ে আমাকে পাগল করিলে আমি আইহনকে অব অবজ্ঞা করিলাম লাজ লজ্জা বিসর্জন করিলাম তুমি আশ্বাস দিয়া সরিয়া গেলে আমি শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল চিত্তে কাল যাপন করিতেছি বড়াই শ্রীকৃষ্ণকে ভালো করিয়াই চিনিলাম পূর্বজন্মে হয়তো খণ্ডপ্রত করিয়াছি তাই আমার মনোরথ পূর্ণ হইল না তাহার কাছে সুখ দুঃখের কথা বলা হইল না যাদুকরের তৈয়ারি গাছের ডাল যেমন দেখা দিয়া মুহূর্ত মধ্যেই অন্তরিত হয় শ্রীকৃষ্ণও তেমনি অন্তর্ধান করিলেন মদন জ্বালায় আমার তনুদেহ জীর্ণ হইয়া যাইতেছে যিনি কৌতুক বসে আমার প্রেমের উদ্বোধন করিলেন তিনি তাহা বিনষ্ট করিতেছেন বড়াই গো তোমার কথায় আমার মন শান্ত হইতেছে না বলো কেমন করিয়া এখন শ্রী মধুসূদনকে পাই আমি বলি তুমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একবার যাও চারশো নম্বর পথ আহের রাগ আইসল বড়াই হেরো বচন আম্ভার ধর রতন মুদুরি মুদুরি পিন্ধ ঘাতে হের মো কর কাকুতি তোর চরণে ভকতি আনিয়া দিয়ার জগন্নাথে আল রাধে নীলজি নিকুপে থাক কথা গিয়া পাইব তাক পাপমতী না লাজে বইল তাক একবার তোষমন রাধার বল পালি গেলা দেবরাজে আল বড়াই না বল বড়াই হেন আতি বচন এ তোমার বয়সের দোষে আলিশের পরসাদে দুখমুখ নাহি জানো জানো তে তোম্ভাত উপজয়ে রোজে রোষে আনুখুর পরিহর কে তোকে দিব উত্তর ঠাটি বড়ি তো উপদেশ বলো তোম্ভে কথাকান্হ পাইব আম্ফে চাহিয়া আনিয়া দিব মো এ বলে পাইল সুখ চুম্ব বড়াই তোর মুখ আজি মোর ভইল শুভ দিনে যথাযথা বুলে কান্ন চাহ বড়াই সেই থান তবে তার পাইব দর্শনে শুনহ নাতিনি রাহি হাঁটি বাঘ বল নাহি কথা গিয়া চাহিব মোহরি মনে কইল আনুমান আনুমান তোকে উপক্ষিয়া উপেক্ষিয়া কান্ন গেলাদুর মথুরা নগরী তোর যুগতীয় বুড়ি আম্ভাগ নিন্দতে ছাড়ি মথুরা গেলা প্রাণেশ্বরী চরণে ধরো ধরো ভার কান্ন দেহ একবার নহে বধ দিব মতোমহারি যাইব মথুরা নগর মোর আগে সত্য কর আর কব না ঝয়ং ঝঙ্কাইবি মোরে বারে বারে দুখ পাইল ভাগে পড়ানে নাম হইল স্বরূপ কহিল তোমারে হেরসির কর যোগে সত্য কর তোর আগে তোক দুঃখ না দিব মো আর যে আছে মোর কপালে ফলিবেগ শেষিকালে তার থান যাহ একেবার নাতনি তোর বচনে হেরমো করিল গমনে মথুরা কান্নের উদ্দেশ্যে লাখ পাইলে তার থানে করিব বড় যতনে গাইল বড়ু চণ্ডী দাসে রাধার উক্তি বড়াই আমার কথা শোনো এই রতাং রত্নাঙ্গুরি গুড়িও দিতেছি হাতে পা হাতে পড়ো আমি মিনতি করিয়া বলিতেছি জগন্নাথকে আনিয়া দাও তখন বড়াই বলছেন লজ্জাহীনা রাধা তুমি চুপ করিয়া থাকো তাহাকে এখন আর কোথায় পাইবে পাপিষ্ঠা এ কথা বলিতে তোমার লজ্জা হয় না তোমার বয়স তখন রাধা বলছেন ওগো বড়াই এমন নিষ্ঠুর বাক্য বলিও না তোমার বয়স হইয়াছে আলস্যবশত তো তোমার দুঃখবোধ লুপ্ত হইয়াছে বড়াইয়ের উক্তি বাজে কথা বলিও না রাধা তুমি বড় প্রগলভা কে তোমার সঙ্গে কথা পারিবে কোথায় কৃষ্ণকে পাইব সে কথা আমাকে বলিয়া দাও বড়াই তাহা হইলে আমি তাকে খুচিয়া আনিয়া দিব তখন রাধা বলছেন বড়াই তোমার এই কথা শুনিয়া আমি খুশি হইলাম বড়াই বলছে না তিনি রাধিকা তোমাকে বলি শোনো কোথা গিয়া শ্রীহরির সন্ধান করিব আমার চলিবার শক্তি নাই অনুমান হয় কৃষ্ণ তোমায় তোমাকে উপেক্ষা করিয়া শুধু সুদূর মথুরায় চলিয়া গিয়াছেন বড়াই বলছেন বলছেন আরও তাহা হইলে মথুরায় যাইতে পারি বারংবার অনেক দুঃখভোগ করিয়াছি প্রাণে যে মরি নাই সে আমার বড় ভাগ্য এই সার কথা তোমাকে বলি রাধা বলছেন এই মাথায় হাত দিয়া তোমার সম্মুখে শপথ করিতেছি তোমাকে আর কখনো দুঃখ দিব না আমার কপালে যাহা আছে কালক্রমে তাহাই ফলিবে তবু তুমি একবার তাহার কাছে যাও রুক্তি নাতিনী রাধা তোমার কথায় কৃষ্ণের উদ্দেশ্যে দেখো যাইতেছি তাহার নাগাল পাইলে তাহাকে আনিবার জন্য অতিশয় যত্ন করিব চারশো চারশো ষোলো নম্বর পথ পাহাড়িয়া রাখ ক্রীড়া নঠিরা বড় রাধা রাখিলে প্রাণ হরে তাহার ঠাহ ঠাইক চাইতে লাগে বড় ডর বহ বড় ডরে এখ গোপী ভালো নহে সব দুঠো মনে কেমনে বড়াইব পা জান আপনে আর কি বা যাইবারে বড়াই বল হো আমভারে রাধা তো লাগিয়া কান্ন কি বা নাহি করে হাত তো ধরিয়া মোর দঘ তো পরাণে আপনে বইল তোমভে আম্ভার কারণে তব আনুমতি মুখ না দিলে রাহি আর তার মুখ না দেখে সুন্দর বড়াই কাজ নাহি কি কাজ কিছু নাহি যত রাহি চরণে ধরিয়া বলো চলো ঘর বিদিত গাইল চণ্ডী দাস বাসুলি বর কৃষ্ণের উক্তি রাধা বড়ই প্রগোলাভা তাহাকে দেখিলে হৃদকম্প হয় তাহার নিকটে চাইতে ভয় লাগে কপিতের মধ্যে একজনও ভালো নয় রাধার জন্য আমি কি করি নাই বলো তথাপি আমাকে যাইবার জন্য আর কেন বলিতেছ আমার দগ্ধ প্রাণ শান্ত করিবার জন্য তুমি নিজে তাহার হাতে ধরিয়া বলিলে তবু রাধা আমার প্রতি আনুকূল্য করিল না তাই স্থির করিয়াছি আর তাহার মুখ দেখিব না দেখো বড়াই বেশি কথা বলিয়া কোনো লাভ নাই রাধা যাহা বলিয়াছে তাহা তোমার অবিদিত নহে তাই তোমার পায়ে ধরিয়া বলিতেছি গৃহে ফিরিয়া যাও চারশো নম্বর পথ গুর্জরি রাগ বুঝিতে না পারো কান্নাই তোমার চরিত যাচিতে উপেক্ষহ তোম্ভে সে অমৃত আর ঠিক না বলিবো চন্দ্রাবলি মোর বলে ভর করি আইস বনমলি আশুখিনি চন্দ্রাবলি বিকি বিকলি বিরহে এবে তাক তেজিতে উচিতে তোর নহে মোর বলে তোম্ভে আর পাশক না আসিবে পাছে কলি কান্হাই বিরহ দুঃখ পাইবে ভাত না খাইলি তবে তাহার কারণে শাকর খাইতে তম্ভে আবদা আবোদাহ কেন্ ভাগিল সোনার ঘট জুরিবাগ পারি পাড়ি উত্তম জনের নেহা তেহেন মুরারি যে পুনি অধম জন আন্তরে কপট তাহার সে নেহা যেন মাঠির ঘট রাধিকা থাকিলি বসি আপনার ঘরে তম্ভে থাকিলা আসি মথুরা নগরে আসি যাই করি মোর আকুল পরাণে গাইল বড়ু চণ্ডী দাস বাসুলিগণে বড়াই বলছেন হে কৃষ্ণ তোমার চরিত্র আমি বুঝিতে পারি না হাতে পাওয়া অমৃতকে উপেক্ষা করিতেছ কেন বনমালী আমার কথায় ভরসা করিয়া আইস্য চন্দ্রাবলী আর কখনো তোমাকে দুর্বচন বলিবে না দক্ষিণী রাধিকা বিরহে ব্যাকুল তাহাকে এখন ত্যাগ করা তোমার উচিত নয় আমার কথায় যদি তাহার কাছে আসিতে না চাহ তাহা হইলে পরে কিন্তু বিরহ দুঃখ পাইবে একদিন তাহার জন্য ভাত খাও নাই আর শর্করা খাইতে অনিচ্ছুক কেন সোনার ঘট ভাঙিলেও ঘোরা যায় এই জোড়া যায় সজ্জনের প্রেমও তেমনই কিন্তু যেজন অধম যাহার অন্তর পূর্ণ তাহার প্রেম মাটির ঘরের সমান রাধিকা আপন গৃহে বসিয়া রহিল আর তুমি আসিয়া রহিলে মথুরানগরে নগরে আসা যাওয়া করিয়া আমার প্রাণান্ত হইল চারশো আঠেরো নম্বর পদ এবং এই পর্বের অর্থাৎ এই অংশের শেষতম পদ বিভাস রাগ কুরুক শকতে না করো বড়াই বলো মো তোমহারে যাইতে না ফুরে মন নাম শুনি তারে যত দুঃখ দিলে মোর তোমহারে গোচর হ্যানো কইলে আর না দেখিব তারে আক বড়াই বাহুরি যাহ তথি রাধিয়া রাধিকা লাগিয়া মুখ না কর শকতি কাটিল তো লেম্বু রস দেহ কত তোম্ভার বিদিত মোরে রাধা বুইলি যত এধন বসতি সব তেজিবাক পারি বচন বচনতাম না সহে মোরারি মথুরা আইলোহের আইলোহ তেজি গোকুলের বাস মন কইল করিব মোক অংশের বিনাশ বিরহে কা কৃষ্ণের উক্তি বড়াই তোমাকে বলি তুমি আর অনুরোধ করিও না তাহার নাম শুনিয়া আমার আর যাইতে ইচ্ছা হয় না সে যে আমাকে কত দুঃখ দিয়াছে তাহা তো তো তোমার অবিত নয় আমি মনস্থির করিয়াছি আর তাহাকে দেখিব না ওকো বড়াই যাও তুমি সেখানে ফিরিয়া যাও রাধিকার জন্য আর আমাকে বলিও না কাটা খায় আর কত লেবুর রস দিবে রাধা যত কথা বলিয়াছে তাহা তো তোমার অজানা নয় এই ধন রত্ন রাজ্য ঐশ্বর্য সবই ত্যাগ করিতে পারি কিন্তু দুঃসহ বাক্য যারা সহ্য করতে পারি না গোকুরের বাস ত্যাগ করিয়া মথুরায় আসিয়াছি স্থির করিয়াছি কংসের বিনাশ করিব এখানে শেষ হলো রাধা বিরহ অংশটি মনে রাখতে হবে এই পুরো কাব্যটি শেষ হচ্ছে কিন্তু কৃষ্ণের উক্তি দিয়ে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এখানে শেষ হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পাঠ যে কটি পর্ব যে কটি পর্ব এই বাংলা নেট সেটের অন্তর্ভুক্ত ছিল সে কটি পর্ব আজকে আমার পড়া শেষ হলো এর পরবর্তী ভিডিওতে মধ্যযুগের মনসামঙ্গল কাব্যটি আমি পাঠ করব বিজয়গুপ্তের মনসামঙ্গল তার সাথে সাথেই চলবে আমাদের আধুনিক যুগের পাঠ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন